الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين ثم أما بعد আজকে ইনশাআল্লাহ তাআলা আমি অনেক সম্মান এবং মর্যাদা বোধ করছি আপনাদের অতিথায়তা এবং ভালোবাসা দেখে। আর আমি এই সুযোগের সর্বোচ্চ ব্যবহারটুকু করতে চাই, আমি নিজেকে মনে করে দিতে চাই যে আর আপনারা যারা অডিয়েন্সে বসে আছেন আর যারা ভলেন্টিয়াররা দরজার ওখানে দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে আমি এটা মনে করে দিতে চাই, সবার আগে আমি নিজেকে মনে করে দিতে চাই যে আমরা সবাই হলো আল্লাহর দাস, শুধুমাত্র আমরা আল্লাহর দাস এবং তার চেয়ে উত্তম আর কেউ নয়। আর আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন আল্লাহর দিনকে ধরে রাখা। আমরা আসব আবার আমরা চলে যাব, কিন্তু আল্লাহর দিন সর্বদা চলতেই থাকবে। আমরা শুধু একটা কাজই করতে পারি, সেটা হলো যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আমরা যে কাজগুলো করছি আল্লাহ যাতে সেগুলো আমাদের জন্য কবুল করে নেন এবং আমাদেরকে উত্তম মর্যাদা এবং উত্তর বরকত দান করেন, এবং আমরা যেখানে মিলিত হয়েছি এটার জন্য আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দান করেন, এটা যাতে আমাদের উপকৃত করতে পারে আমাদের এই জীবনে এবং আমাদের পরবর্তী জীবনে এবং তার সাথে আমাদের এবং আমাদের পরিবারের জন্য এটা যেন হিদায়ত স্বরূপ আসে। তো আজকে বক্তৃতার জন্য আমি যে সূরাটি নির্বাচন করেছি সেই সূরাটা আমার হৃদয়ের খুবই কাছাকাছি, সেই সূরাটাকে আমি খুবই ভালোবাসি, সেটা হলো সূরাতুর রহমান। আর সময় যেহেতু আজকে খুবই সীমিত, আপনারা অনেকে জানেন যে আমি পুরো সূরা নিয়ে কখনো কথা বলি না, আমি যখন কোনো একটা খুতবা দিই আমি তখন মাত্র একটা বেছে নিই এবং সেটা নিয়ে গভীরে গভীরে কথা বলি। আর পুরা সূরা রহমান নিয়ে কথা বলতে গেলে ফজর পর্যন্ত হয়ে যাবে, আর আপনারাই সেটা হতে দেবেন না, আমাকে দাঁড়িয়ে দেবেন। তো আমি যেটা করতে চাই আজকে সেটা হলো আমি এই সূরা রহমান সম্পর্কে আমি আপনাদের সামনে পরিচয় তুলে ধরতে চাই। এর আমি চেষ্টা করব এই সূরার প্রথমে কিছু সুন্দর আয়াত নিয়ে কথা বলার যেগুলো অবিশ্বাস্যভাবে প্রচুর শক্তিশালী। প্রত্যেক মুসলিমের উচিত এই কয়েকটা আয়াতের সাথে আবেগপ্রবণ সম্পর্ক থাকার। এই আয়াতগুলো খুবই ছোট এবং আয়াতগুলো খুবই বিখ্যাত, আপনারা বিলাত করার সময় এই আয়াতগুলো শুনে থাকবেন। এই সূরাটা বাছার আর একটা কারণ হলো যে এই সূরাটা আপনারা মুখস্থ করতে পারবেন, এটা খুবই সহজ। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যখন কোরআন শুনেন, কোরআনের কোনো লেকচার তাফসির বা কোনো লেকচার আপনি শুনেন আর তখন আপনি সেই আয়াতগুলোর কাছে থাকতে চান, সেই আয়াতগুলোকে আপনার কাছে রাখতে চান, তো সবচাইতে বেস্ট ওয়ে হলো আপনি আয়াতগুলোকে কাছে রাখার হলো আপনি আয়াতগুলোকে মুখস্থ করে নিন। তাই আজকে আমি সূরা বাকারা থেকে বড় বড় কোনো আয়াত বা বড় বড় কোনো সিরিজ ধরে নিই বা অন্য কোনো সূরা থেকে বা সূরা নিসা থেকে কোনো আমি আয়াত সিলেক্ট করে নিই যেটা আপনার মুখস্থ করতে একটু কষ্ট হবে। আমি সূরা রহমান এই কারণে বেছে বাছাই করেছি যে আপনারা আমার কথাগুলো শুনুন আর আয়াতগুলো মুখস্থ করে নিন। হ্যাঁ, অনেকেই আছেন যে আয়াতগুলো আপনাদের মুখস্থই আছে, বাট যাদের নাই তারা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ তাআলা তাদের আয়াতগুলো মুখস্থ হয়ে যাবে শুনে শুনে, আমি চাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর পরিবারের মধ্যে যে তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে বাবারা তাদেরকে 500 টাকা করে দিবে, দুঃখিত বাবারা, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। আর স্ত্রীরা জুড়ে মুখস্থ করতে পারে তাড়াতাড়ি, তাহলে আজকে বুঝতে পারছি হাজবেন্ডের অনেক টাকা খরচ হবে আজকে আজকের রাতে ইনশাআল্লাহ তাআলা, কারণ আমি আমি আসলেই চাই যে আপনারা এটা মুখস্থ করুন আর এভাবেই আমরা আল্লাহর বইয়ের সাথে সামনে এগিয়ে যেতে পারি। তো 30 মিনিটের মধ্যে আজান দিবে, আর আমি এই আজকে লেকচারটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, তো এই 30 মিনিটের মধ্যে আমি চাইবো আমি আমার যাতে প্রথম সেগমেন্টটা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং তারপরে আমরা আবার আগাবো এভাবে। তো আমি যেটা বলতে চাই যে ইফেক্টিভ কমিউনিকেশনে তিনটা উপাদান আছে, তিনটা উপাদান। আমি চাই আপনারা আমার কথাগুলোতে গভীর মনোযোগ দিন, কারণ আমি আপনাকে পরে প্রশ্ন করব। কয়টা উপাদান আছে ইফেক্টিভ কমিউনিকেশনের? তিনটা। প্রথমটা হলো কন্টেন্ট, মানে আপনি আসলে কি বলতে চাচ্ছেন, কোন টপিকে। আপনাকে সবসময় এমন কিছু বলা উচিত যেটা অর্থপূর্ণ, উদ্দেশ্যপূর্ণ, যেটা সত্য। আপনাকে এমন কথা বলা উচিত সবসময় যে কথাগুলোর দ্বারা অন্যকে উপকৃত হতে পারে। আপনাদের সবার বন্ধু আছে, আশা করি আপনাদের সবার বন্ধু আছে, আর মাঝে মাঝে আপনার বন্ধুরা এমন সব কথা বলে যেগুলোর কোনো মানে নেই, অথবা আপনি ফোনে এমন কারোর সাথে 1 ঘন্টা ধরে কথা বলছেন যেটার কোনো মানে হয় না, সব কথা অপ্রয়োজনীয় কথা। মানে কোনো কথা বলার সময় ওই কথার কন্টেন্ট থাকা উচিত, কোনো উদ্দেশ্য বা মিনিং থাকা উচিত। যেমন একটা উদাহরণ দিই, আমি আমার জীবনের অনেক সময় পার করেছি অন্যান্য ধর্মের লেকচার শুনে রেডিওতে, অন্যান্য ধর্মের
কিন্তু অন 1 ঘন্টা বা আধ ঘন্টা লেকচার শোনার পর বুঝতে পারলাম তাদের কোনো এখনো কন্টিনিউ নাই বা তারা কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর কথা বলছে না, কিন্তু জনগণ এটা পছন্দ করছে। কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। কন্টেন্ট হলো প্রথম চাবি একটা কার্যকারী যোগাযোগের জন্য। দ্বিতীয় চাবি হলো বলার স্টাইল। বলার স্টাইল এটা এই না যে আপনি কি বলছেন, আমি বলতে চাচ্ছি আপনি কিভাবে বলছেন, মানে আপনি কি বলছেন এটা না, আসল কথা আপনি কিভাবে বলছেন। প্রত্যেক খুতবায় কিছু না কিছু ভালো জিনিস থাকবেই, প্রত্যেক খুতবায়। খুতবাতে কোনো আয়াত থাকতে পারে, কোনো আয়াতের তাফসির থাকতে পারে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থাকতে পারে, তাফসির থাকতে পারে, এটা প্রাকৃতিক, এটা স্বাভাবিক। মানে কন্টেন্টের কোনো ঘাটতি নাই, কন্টেন্ট ঠিক আছে। বাট এমন অনেক সময় হয়েছে খতিব এতই বোরিং হয়, মানে এমন মনে হয় যে মনে হয় তারা তাদের মুখ থেকে ঘুমের গ্যাস বার করছে। অনেককে দেখে মনে হয় তারা খুতবা শোনার সময় তারা তাদের জীবনের সবচেয়ে ভালো ঘুমটা দিয়েছে, আর যখন আজান নামাজের জন্য বলা হয় তখন আমি আছি, হ্যাঁ হ্যাঁ আমি জেগে আছি, তারপর তারা নামাজ পড়ে। তো মাঝে মাঝে লেকচারের কন্টেন্টটা ঠিক থাকে, কন্টেন্ট ভালো থাকে, বাট স্টাইলে সমস্যা থাকে। মানুষের মনোযোগ পাওয়ার জন্য আপনার কথা বলার স্টাইল থাকা দরকার, এমন স্টাইল যাতে তার ঘুমায় না যায় কথা বলার সময়, বুঝলেন? তো এটা হলো দ্বিতীয় শর্ত। এটা যে শুধু পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে সবসময় ঘটবে এমনটাও না, এটা বাড়িতেও ঘটে। আচ্ছা, এখানে কার কার কিশোর ছেলে মেয়ে আছে তারা তারা হাত তুলুন, তারা তারা হাত তুলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ঠিক আছে, ভালো। তাহলে ধরেন আপনার বাড়িতে কিশোর বাচ্চা বাচ্চা আছে আর আপনি তাদের খাবার টেবিলে ডাকছেন, কতবার ডাকেন আপনি? জুবায়ের, খালিদ, কয়বার? একবার। জুবায়ের খাবার খেতে আসো। আর সে তৎক্ষণাৎ চলে আসে, ইয়েস স্যার। না, এরকম কখনো হয় না। জুবায়ের খাবার খেতে আসো, জুবায়ের, জুবায়ের, জুবায়ের। আর আপনাকে এরকম বলতে থাকতে হয়। আপনি জুবায়ের সাথে যে সবসময় একই ভঙ্গিতে কথা বলেন, সবসময় কাজ নাও করতে পারে জুবায়ের জন্য, দুঃখিত জুবায়ের, কিন্তু আপনাকে এমন ভাবে কথা বলতে হবে যেন সে শোনে, শোনার মতো করে। আপনার স্টাইলে সবসময় একই জিনিস খাটবে না। আপনি জবাব বললো, জুবায়ের আসো, তখন বললো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি, দাঁড়াও দাঁড়াও। ও আল্লাহ, তখন সে আসে। এটা হলো কথা বলার দ্বিতীয় স্টাইল, মানে দ্বিতীয় উপাদান, সেটা হলো স্টাইল। তো প্রথমটা কি ছিল বলেন তো দেখি, প্রথমটা কি ছিল? কন্টেন্ট। এই তো পেরেছেন আপনারা। আর সামনে আগানোর আগে আমাকে আরো কিছু স্টাইলে কথা বলা উচিত। এখানে অনেকে আছেন, এর মাধ্যমে হয়তো আপনারা আপনাদের বিয়ে বাঁচিয়ে নিতে পারেন। প্রত্যেক জিনিস বলার বিভিন্ন বিভিন্ন ধরন আছে, আপনাকে সেটা শিখতে হবে। যেমন ধরেন আপনার স্ত্রী আপনার জন্য ডিনার করেছে অনেক কষ্ট করে, সে সে চাকরি করে, সে সারাদিন বাইরে কাজ করে আসলো, তারপর তাড়াতাড়ি সে বাড়িতে চলে এলো, তারপর অনেক ভালোবাসে আপনার জন্য ডিনার করলো, অনেক কষ্ট করলো, আপনি বাড়িতে আসার আগে ডিনারটা প্রস্তুত করলো, কিন্তু আপনি খেতে যা বসলে দেখলেন খাবারটাতে কিছুটা লবণ কম হয়েছে, যে আপনি বললেন তোমার খাবারে লবণ কম হয়েছে, আমাকে আরেকটু লবণ দাও, আমাকে আরেকটু লবণ লাগবে। কিন্তু এটাকে এভাবে না বলে যদি আপনি অন্যভাবে বলতেন, যেমন আপনি ধরেন বলতে পারেন, আমি এই খাবারটা জীবনের প্রথম খেলাম, এটা বিশ্বের সবচাইতে ভালো খাবার, এই খাবারটা হলো জান্নাতের খাবার, বাহ। কিন্তু এটাতে যদি আমি আর একটু লবণ দিই তাহলে এটা মনে হবে 7 নং আসমান থেকে এটা এসেছে আমার জন্য, আমি কি আর একটু লবণ পেতে পারি? এটা হলো আর এক বড় আর একটা নিয়ম। আর এক ভাবে বলতে পারেন যে আমাদের ইকোনমিতে এত খারাপ না, তুমি এত লবণ কম কেন দিয়েছো, হ্যাঁ তুমি আর একটু বেশি লবণ দিতে পারো না, আমাকে একটু লবণ দাও। তারপর আপনি শুরু করবেন, আমি তোমার মাকে ভালো লাগে না, তোমার লেগে কম দিয়ে চলতে থাকলো আপনাদের আগের রীতি। মানে আপনি একই জিনিসে বলছেন যে আমার আর একটা লবণ হবে, কিন্তু দেখেন কত ভিন্ন দুইটার ধরন। উপাদান নাকি, কন্টেন্ট নাকি, কিন্তু বলার স্টাইল আলাদা। একটা স্টাইল আপনার মধ্যে আরো ভালোবাসা সৃষ্টি করবে, আর একটা স্টাইল আপনাকে বাইরে ছুটতে হবে আজকে রাতে। তো আপনাকে বলার স্টাইলে একটু সতর্ক থাকা লাগবে। তো প্রথমটা হলো উপাদান, পরেরটা হলো স্টাইল, এবং লাস্টেরটা হলো, আর এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি কার সাথে কথা বলছেন এটা আপনাকে বুঝতে হবে। আপনি দুইজন ভিন্ন রকম মানুষের সাথে একই টপিকে একই স্টাইল কথা বলতে পারেন না। আমি আমার সন্তানের সাথে যেভাবে কথা বলবো, অবশ্যই আমি আমার বাবার সাথে সেই স্টাইল কথা বলবো না, এমনকি যদি আমি তাদেরকে একই বিষয়ে কথা বলি, যদিও আমি একই বিষয়ে কথা বলি, যেমন ধরো আমি যদি বলি আমি এখন নামাজ পড়তে যাব, তো মসজিদে যাচ্ছি, তুমি আমার সাথে চলে এসো, আমি আমার সন্তানকে বলতে পারি যে হ্যাঁ এখন রেডি হও চলো, আমি আমার বাবাকে একই কথা বলতে পারি না, আমাকে বলতে হবে চলুন বাবা মসজিদে যা নামাজ পড়তে। উপাদান একই হলো, বলার ধরন ভিন্ন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি কার সাথে কোন টপিকে কি স্টাইল কথা বলছি। শ্রেণীকক্ষের মধ্যে জিনিসটা একইভাবে ঘটে, ধরেন ক্লাসে সবাই আছে কিন্তু আপনি প্রত্যেক স্টুডেন্টের সাথে একই স্টাইল কথা বলতে পারেন না, এরকম অনেক জিনিস আছে। যেমন আপনি যদি একটা ছাত্রকে ডাকেন, অনেকে আছে সে তৎক্ষণাৎ চলে আসবে, আপনি তাকে যেটা বলবেন সে তৎক্ষণাৎ শুনে নেবে, তো অন্য কেউ শুনবে না, সবার ক্ষেত্রে একই জিনিস ঘটে না, খাটে না।
আপনাকে বুঝতে হবে আপনি কার সাথে কথা বলছেন। তো আপনি যদি এই তিনটা জিনিসের পর মাস্টারিটি পেয়ে যান, যদি বিশেষত্ব পেয়ে যান, তাহলে আপনার যোগাযোগের মাধ্যম হয়ে যাবে সেরা। এখন আপনাদের অনেকের মনে এই প্রশ্ন হতে পারে যে আমি আমার ইন্ট্রোডাকশনে এতগুলো সময় এই টপিকে কেন সময় নষ্ট করলাম, আপনাকে এটা বুঝতে হবে। তো আমি এখন এটা আপনাকে বলছি, আল কোরআন আল্লাহর বই হলো সর্বশ্রেষ্ঠ, সবচাইতে পারফেক্ট বক্তৃতা, নিখুঁত বক্তৃতা। এটা হলো সবচাইতে নিখুঁত যোগাযোগ মাধ্যম যেটা এখন বিদ্যমান। কেউ আল্লাহর মতো এত ভালো যোগাযোগ করতে পারবে না। আমরাও যোগাযোগ করি, কিন্তু আমাদের এই যোগাযোগ কমিউনিকেশনের একমাত্র উৎস হলো আল্লাহ, আর আমাদের টিচার হলো আল্লাহ। আল্লাহ যখন কথা বলে তখন আপনি এটার সাথে অন্য কিছুর তুলনা করতে পারবেন না, কোনো কিছুর না। আমরা যখন বলছি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বক্তৃতা দিচ্ছে, তার মানে কি বুঝায়? মানে তার কাছে সবচেয়ে ভালো উপাদান আছে, ভালো কন্টেন্ট আছে কথা বলার। এক নম্বর, তার কাছে সবচেয়ে ভালো কন্টেন্ট আছে। দুই নম্বরটা কি ছিল? স্টাইল, বলার স্টাইল। আর তিনি এটা সবসময় বিবেচনা করেন তার অডিয়েন্সকে, আর সেই অনুযায়ী সেই স্টাইলে তিনি কথা বলার চেষ্টা করেন সবচেয়ে সর্বোত্তম উপায়ে। প্রত্যেকটা সুরায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পাড়ায় আল্লাহ যখন কথা বলেন তখন নির্দিষ্ট শ্রোতার কাছে কথা বলেন খুব পারফেক্টলি ভাবে। আল্লাহ তাআলা এক একজনের সাথে এক এক রকম ভাবে কথা বলে। আল্লাহ তাআলা খ্রিস্টানদের সাথে অন্যভাবে কথা বলে, আল্লাহ তাআলা ইহুদিদের সাথে অন্যভাবে কথা বলে, আল্লাহ তাআলা মুশরিকদের সাথে অন্যভাবে কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম 10 বছরের দিকে মুশরিকদের সাথে আল্লাহ তাআলা যেভাবে কথা বলেছিলেন, পরের 10 বছরে মুশরিকদের সাথে আল্লাহ তাআলা ভিন্নভাবে কথা বলেছিলেন, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন মুশরিকদের সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদেরকে বুঝিয়েছেন। এমন না যে নবীজিকে আল্লাহ তাআলা বলেছিলেন যে যখন তোমাকে কেউ এটা জিজ্ঞাসা করতে আসবে তখন তুমি ওই সূরা থেকে এটা বলে দিবে, বা আমি তোমাকে এই সূরা নাজিল করলাম তুমি যখন কেউ তোমার কাছে জিজ্ঞাসা করতে আসবে তখন তুমি এই কথাগুলো বলবে। নো, যখন বিভিন্ন রকম মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করতে এসেছেন, আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়েছেন। তো আমি আজকে সূরাতুর রহমানের কথা বলবো। তো আপনাকে এই সূরার কন্টেন্ট বুঝতে হবে আগে। তো আপনি যদি সত্যি সুরার কন্টেন্ট বুঝতে চান, আপনাকে আগে বুঝতে হবে সুরার স্টাইলটা কি। আর সত্যি যদি আপনি সুরার স্টাইল সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে আগে জানতে হবে কি জানতে হবে বলুন, আমি চুপ করে আছি। অডিয়েন্স, এর অডিয়েন্স কি? আল্লাহ তাআলা কাকে কেন বলেছেন? যখন সুরাতুর রহমান প্রকাশ পেল, তো এই সুরাটা নাজিল হয়েছিল মাদানী জীবনের প্রথম দিকে এবং মক্কা জীবনের শেষের দিকে, শেষের সময়টাতে। আর এই সুরার স্টাইল দেখে বোঝা যায় সুরাটা মক্কার শেষ জীবনের দিকে। তো মক্কা শেষ জীবন অ্যাকচুয়ালি কেমন ছিল? মুশরিকরা একদম অত্যাচারী এবং অধৈর্যশীল হয়ে গেছিল, তারা ইসলামের মেসেজ আর শুনতে চাইত না। আমি এইসব কথা 10 বছর ধরে শুনেছি, তোমরা একই কথা বারবার বলছো। এমনকি আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নুসাররিফুল আয়াত, আল্লাহ তাআলা বলছেন আমরা আয়াতের পরিবর্তন করতে থাকি। আয়াতের মূল ভিত্তি ঠিক থাকে কিন্তু তার ধরনটা বদলে যায়। হ্যাঁ, চুপ করো, এইসব কথা আমি 10 বছর ধরে শুনেছি আর শুনতে চাই না এখন আমি। তোমরা চুপ করো, চলে যাও এখান থেকে, উই আর নট ইন্টারেস্টেড। তাদের জন্য আগ্রহী না হওয়াটা যথেষ্ট ছিল না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতেও গিয়েছিল। ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজওয়ান, যখনই তারা নতুন কোরআন এর আয়াত সম্পর্কে শুনতো তখনই তারা ইয়ার্কি মারা শুরু করত। তো এমন না যে তারা শুধু কোরআন সম্পর্কে আগ্রহী ছিল না, তারা যখন রিসাইট করা হতো কোরআন তখন তারা এটা নিয়ে ইয়ার্কি মারত। লা তাসমাউ লি হাযাল কোরআন ওয়া আলগাউ ফিহি লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা কোরআন শুনবে না, যখন কোরআন পড়া হবে তখন তোমরা এটা জোরে জোরে আওয়াজ করবে, ইয়ার্কি করবে। তাউল ফা ইযা কুরিআ আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, বিশ্বাসীদের বলতে যখন কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থাকবে, যখন কোরআন পড়া হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ লা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, কথা বলা বন্ধ করে মনোযোগ দিয়ে শোনো। আনসিতুর আরবিতে দুইটা মানে, প্রথমটা হলো কথা বলা বন্ধ করো, আর দুই নং হলো মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, দুইটাই। তারা বলে চিল্লাও চিল্লাও, কোরআন শোনা লাগবে না, এখান থেকে চলে যাও, আর নাহলে এটা ইয়ার্কি ঠাট্টা করো, চিল্লা ফেলা করো, ওরাও যদি শুনতে না পারে ওদেরকে জ্বালাও। মানে তারা দিন দিন কঠোর হয়ে উঠেছিল। আমার কাছে 2 মিনিট সময় আছে, আমি এখন আমার পরিচয় পর্ব শেষ করিনি, তো আমি একটা কথা বলে শেষ করব। আচ্ছা, এখানে কৈশোর কতজন আছে হাত তোলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধরুন তারা ফুটবল খেলছে, বা তারা বাস্কেটবল খেলছে, বা তার বাইরে ঘোরাঘুরি করছে আর কেউ তাকে ধাক্কা দিল। কৈশোররা কিন্তু এই বয়সে প্রচুর রক্তটা হয়, কি হয়েছে? আর তারা মারামারি জন্য প্রস্তুত, আর তখন যারা মারামারি শুরু করে বন্ধুরা তাদেরকে ধরে বাদ দে মারামারি করেছে, তখন তুই বলে এই চার আমাকে চেক মারো, এবং সে মারামারি করতে চায়,
যখন তার বন্ধুটা তাকে ধরে এবং বলে যে এই বাদ দে মারামারি করিস না, তখন আপনি বলবেন যে তুমি কিভাবে আমাকে মারামারি করতে মানা করতে পারো? তো তো আপনার বন্ধু বলছে শান্ত হও। আপনার বন্ধু আপনাকে কতবার শান্ত হতে বলেছে? একবার মাত্র। আর তার বন্ধু যখন বলবে এই শান্ত হও, তখন কি সে শুনে যাবে? তখন কিছু বুঝতে পারবে, হ্যাঁ হ্যাঁ আমার শান্ত হওয়া উচিত। আমি বলবে চলো আমরা বসে এখন চা খাই, তারা বলবে জীবনে বলবে না। যেহেতু আপনি সেই সময় পাগলের মতো রাগান্বিত থাকবেন, এই চুপ কর চুপ কর, শান্ত শান্ত শান্ত, চুপ কর, আমি বলছি শান্ত, সে 10 বার বলবে, 10 বার। আর আপনি যেহেতু সেই সময় এতই রাগান্বিত থাকবেন, হইতে পারে আপনি একবার মাত্র একবার তার কথা শুনতে পারেন, হতে পারে তারপর আপনি একবার শুনলেন, কারণ সেই সময় আপনি হয়ে ওঠেন জেদি, একগুয়ে। যখন কি আপনি একগুয়ে হয়ে যান, তখন কি আপনাকে একবার বললে শুধু হবে, শুনে নেবেন না? অনেকবার বলা লাগবে, অবশ্যই অনেকবার। আর তখনকার মক্কার মানুষরা হয়ে উঠেছিল একগুয়ে, একদম জেদি। তো আল্লাহ তাআলা বলেন ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজ্জিবান। হতে পারে তারা এতবার বলার পর যদি শুনে যায় একবার বলার চাইতে। সো এটা হলো ওই সুরার স্টাইল, আর এই স্টাইলটা আল্লাহ তাআলা দিয়েছে কোনো কারণের জন্য, অবশ্যই কোনো একটা নির্দিষ্ট শ্রোতার জন্য। তো এই কথাটা কি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে সুরার প্রতি? এটা ছিল আমার পরিচিতর পরিচিতি এই সুরার। তো এখন আজানের সময়, তো নামাজের পর ইনশাআল্লাহ তাআলা আমরা আবার শুরু করবো। বারাকাল্লাহ বলি ওয়ালাহ। তো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এগুলো করতে বলছি এমন না যে এটার ফলে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই যাবো, এরকমটা না। আসলে এগুলো করলে হয় কি যে ভিডিওটা আরও অনেক রিচ হয়, অন্যান্য মানুষের কাছে ভিডিওটা আরও পৌঁছায়। তো আপনারা অবশ্যই চাইবেন যে এই ভিডিওগুলো আর এই তাফসীরগুলো অন্যান্য মানুষের কাছে আরও পৌঁছে যাক। ইউটিউবের অ্যালগরিদম এভাবেই কাজ করে, তো আপনারা আমাদের সহযোগিতা করুন যাতে আমাদের কাজটা আরও আগাতে সহজ হয়। তো চলেন পরের অংশ শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আমরা সূরাতুল বাকারার কথা বলছিলাম, কি তো আমরা কথা বলছিলাম যে একটা ভালো কমিউনিকেশনের জন্য কয়টা উপাদান থাকে বলুন তো? চারটা? তিনটা? হ্যাঁ বলুন তো, কি কি? কন্টেন্ট, স্টাইল, আর সূরাতুর রহমানের অডিয়েন্স কারা ছিল বলুন তো? একগুয়ে, জেদি পিপল। আর আমি আপনাকে শুরুর আগে এগুলো বলেছিলাম তাই না? তো আমরা ইসুরা রহমানের স্টাইল সম্পর্কে ইতিমধ্যে জেনেছি, আর এর অডিয়েন্স সম্পর্কে জেনেছি। তো ইসুরার স্টাইলটা কি? যে একই জিনিস বারবার বলা। কারণ কি? কারণ এগুলোর অডিয়েন্স হলো জেদি পিপল, একগুয়ে মানুষ। তাদেরকে একটা জিনিস বারবার না বললে তাদের মাথায় ঢুকবে না, এর জন্য এই সুরে একটা বারবার বলা হয়েছে যাতে এই জিনিসটা তাদের মাথায় ঢুকে যায় ভালো করে। তো এই সুরার গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো যারা একগুয়ে মানুষ তাদেরকে একটা জিনিস বারবার বলা। আর আল্লাহ তাআলা এসব কথা যাদেরকে বলছিলেন আর যে মেসেজটা দিতে চাচ্ছিলেন তারা এত একগুয়ে ছিল যে তারা কোনো কথা শুনতে চাচ্ছিল না, এই জন্য তাদেরকে বারবার বলা হচ্ছিল। আর আল্লাহ তাআলার মেসেজটা কি ছিল? ফাবি আইয়ালা ইরব্বিকুমা তুকাজ্জিবান। আমি এ সম্পর্কে আরো পরে কথা বলবো, তো এখন আমি যে বিষয়ে কথা বলতে চাই, অ্যাকচুয়ালি এটা হলো আমার ইন্ট্রোডাকশন একটা পার্ট। আমি আসলে কোরআনের ক্রমবিন্যাস সম্পর্কে অনেক পড়াশোনা করেছি যে আল্লাহ তাআলা কখন কোন সময় কেন এই আয়াতগুলো দিয়েছে, কি কারণে দিয়েছে, কিভাবে দিয়েছে। তো সূরাতুর রহমান সম্পর্কে কথা বলার আগে আমি এর পরবর্তী সূরাটা নিয়ে একটু কথা বলতে চাই, জাস্ট একটু একটু কথা বলতে চাই। তো শুনেন, তো এর পরবর্তী সূরাটা কি কেউ জানেন? সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া অনেক বিষয়ে অনেক সাবজেক্টে কথা বলেছে, তার মধ্যে আমি আজকে 5টা বিষয় বেছে নিয়েছি। তো সূরাতুল ওয়াকিয়ার 5টা মেইন টপিক কি কি সেটা আজকে বলতে যাচ্ছি। তো আমি চাচ্ছি আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আপনারা যদি মুখস্থ করতে পারেন তাহলে আমি খুবই ইমপ্রেসড হব, খুবই খুশি হব। 5টা খুবই কঠিন, 3টা খুবই সহজ হতো। তো সূরাতুল ওয়াকিয়ার 5টা টপিক, তার মধ্যে প্রথম টপিকটা নিয়ে কথা বলি। প্রথম গুরুত্বপূর্ণ টপিকটা হলো আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। জান্নাতের প্রথম এবং সর্বাধিক উচ্চ মানের লোক, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সর্বপ্রথম কথা বলছেন। তো এটা হলো সূরাতুল ওয়াকিয়ার প্রথম এবং গুরুত্বপূর্ণ টপিক। তো সূরাতুল ওয়াকিয়ার দ্বিতীয় বিষয় যেটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়া আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকের মানুষ। তো ডান দিকের মানুষ কিন্তু জান্নাতের মানুষ, তারা কিন্তু জান্নাত পাবে।
কিন্তু আল্লাহ তাআলা প্রথমে কথা বলছে আসাবিকুনা সাবিকুন, যারা উচ্চ পর্যায়ের, একবারে প্রিমিয়াম প্যাকেজ, যারা সর্বোচ্চ পর্যায়ের সর্বশ্রেষ্ঠ মানুষ। আসসালামু আলাইকুম। তো এই ডাবিং শুরুর আগে একটা কথা বলতে চাই, যে আমার যদি শক্তি থাকতো, তাহলে আমি আপনাদের জোর করে ডাবিংটা দেখাতাম। এটা এত একটা সুন্দর ডাবিং, মানে কথাবার্তা গেলে এত সুন্দর লেগেছিল মানিক খানের এই অংশটুতে, সুরা রহমানকে কত সুন্দরভাবে উপস্থাপন করেছে, আমার আসলে আসলে খুবই ভালো লেগেছে। এটা ডাবিং করার সময় প্রত্যেকবারে আমার মাথা আসছে যে কোরআনের মধ্যে এত সুন্দর জিনিস আছে, আর এই পর্যন্ত আমি জানি না। ডাবিং করার সময় আমার মনের মধ্যে সব জিনিসগুলো আনন্দের সাথে ফুটে উঠছিল, বাহ কি জিনিস। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো শুরু করেন ইনশাআল্লাহ তাআলা। ও আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা হলো সূরা রহমানের দ্বিতীয় পর্ব, তাফসীরের দ্বিতীয় পর্ব। তো আপনারা যারা প্রথম পর্ব দেখেন ডিসক্রিপশনে চেক করেন, কোথাও লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনে দেখেন, ওখানে আমি দিয়ে রেখেছি। তো ওটা দেখে আপনারা এটা দেখবেন, তাহলে আপনাদের যেটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেই তো থাকেন তাহলে, তো আলহামদুলিল্লাহ। আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, জান্নাতে প্রথম এবং সর্বাধিক উচ্চ মানের লোক। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সর্বপ্রথম কথা বলছেন। তো এটা হলো সূরা ওয়াকিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। তো সূরা ওয়াকিয়ার এক দ্বিতীয় বিষয়, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়া আসহাবুল ইয়ামিন, যারা ডান দিকের মানুষ। ডান দিকের মানুষ কিন্তু জান্নাতের মানুষ, তারাও কিন্তু জান্নাত পাবে। কিন্তু আল্লাহ তাআলা আগে কথা বলছেন আসাবিকুন সাবিকুন, যারা একবারে উচ্চ পর্যায়ে, সর্বাধিক উচ্চ মর্যাদার প্রিমিয়াম প্যাকেজ, যারা সর্বোচ্চ পর্যায়ে সর্বশ্রেষ্ঠ মানুষ। তারপর আল্লাহ তাআলা তাদের একটু কম লেভেলের জান্নাতীদের কথা বলছে। হ্যাঁ, তারাও একটা সুপ্রিম আর একটা তাদেরকে একটু কম। তারপর আল্লাহ কথা বলছে আসহাবুস সিমান, মা আসহাবুস সিমান, বামপন্থী মানুষ। তো বামপন্থী মানুষেরা ভালোর মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? অবশ্য তারা ক্ষতির মধ্যে আছে। তো আমরা দুইটা গ্রুপের পিপুল পেলাম, যারা ভালো, যারা জান্নাতে, আসহাবিকুন সাবিকুন, যারা উচ্চ লেভেলের, আর আরেকটা আসহাবুল ইয়ামিন, ডান হাতের মানুষ, ডানপন্থী মানুষ। তারপর ক্ষতিগ্রস্ত লোকেরা আছে, তারা হলো বামপন্থী মানুষ। আর আমি কি বলেছিলাম, এই সূরার কয়টা সাবজেক্ট আছে? পাঁচটা। এই সূরার একটা পরিচিত পর্ব আছে, একটা শেষ অংশ আছে, কিন্তু মাঝখানে মোট পাঁচটা সাবজেক্ট আছে, পাঁচটা। আমি এখন মাঝের পাঁচটা টপিক নিয়ে কথা বলছি। প্রথমটা হলো আসহাবিকুন সাবিকুন, তারপর হলো আসহাবুল ইয়ামিন, আর সেটা হলো আসহাবুস সিমান। আর চার নম্বর এমন কিছুর কথা বলেছে আল্লাহ তাআলা, যেটা শুধুমাত্র সুবহানাল্লাহ তাআলাই করতে পারে, আর অন্য কেউ করতে পারে না। আমি আপনি সেটা করতে পারবো না। আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন, আনতুম তাহরুসুন তাহরুসুনহু, তোমরা মাটিতে বীজ বুনুক, বীজটাকে বড় করে কি তোমরা তুলো না আমি করি? হ্যাঁ, আকাশে কি পানি তুমি দাও না আমি দিই? এই চারাটাকে কি আমি বড় করি না তোমরা বড় করো? আর আল্লাহ তাআলা এসব জিনিসের লিস্ট বলেছেন, যে সব একমাত্র আল্লাহই করতে পারেন, আমরা করতে পারি না। আমরা আমাদের চারপাশে যা দেখি, আল্লাহ তাআলা এসব দেখে আমাদের নম্র করেছেন, অহংকারী করেননি, যে আল্লাহ তাআলা আশেপাশে যা আছে আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন, কিন্তু আমরা করতে পারি না। এসব আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি, সেগুলো একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি, সেগুলো আমাদের কোনো কিছু সৃষ্টি নয়, ঠিক? তো এই টপিকটার নাম দিলাম যে এগুলো হলো একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি, একমাত্র আল্লাহর সৃষ্টি। আচ্ছা আমরা প্রথম থেকে গুনি, আমাদের কয়টা টপিক হলো? প্রথমটা কি ছিল? আসাবিকুন আসাবিকুন। দ্বিতীয়টা কি? আসহাবুল ইয়ামিন, আসহাবুস সিমান, এ তো পাচ্ছেন। চার নম্বরটা কি? আল্লাহ তাআলা সৃষ্টি যত জিনিস, একমাত্র সেটা আল্লাহ তাআলা সৃষ্টি, আমাদের না। আর পঞ্চমতম জিনিসটা হলো শেষেরটা, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা এমন একটা জায়গা যেখানে কোরআনের মহত্ব বর্ণনা করা হয়েছে, কোরআনের সম্পর্কে বলা হয়েছে, কোরআন যে কত সুন্দর জিনিস এটা। আর এখানে কোরআনের মধ্যে জায়গাটা অনেক সুন্দর, যেখানে বর্ণনা করা হয়েছে কোরআন কত সুন্দর একটা জিনিস। আমি এর আগে জর্জ বেসন ইউনিভার্সিটিতে একটা লেকচার দিয়েছিলাম এই সূরাতুল ওয়াকিয়ার শেষ অংশ নিয়ে, শুধুমাত্র এটা নিয়ে এক ঘন্টা ধরে, ইউটিউবে কোথাও পেয়ে যাবেন। আর আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বর্ণনা করেছেন সূরাতুল ওয়াকিয়ার পাওয়ার। তো এই বিষয়গুলো হলো সূরাতুল ওয়াকিয়ার প্রধান পাঁচটা বিষয়, আর শেষের অংশে বলা হয়েছে কোরআন কত জোর। তো আমি আশা করবো আপনাদের মুখস্থ হয়ে গেছে, আমি শুনতে চাই। আমি শুনতে পাচ্ছি না, জোরে বলুন। আসাবিকুন আসাবিকুন, দ্য ফার্স্ট এন্ড দ্য ফরমোস্ট, নাম্বার টু আসহাবুল ইয়ামিন, নাম্বার থ্রি আসহাবুস সিমান, নাম্বার ফোর দ্য ক্রিয়েশনস অফ আল্লাহ, এন্ড নাম্বার ফাইভ দ্য গ্রেটনেস অফ দ্য
কোরআন। কিন্তু আমি তো এখানে সূরাতুল ওয়াকিয়া নিয়ে কথা বলতে আসিনি, আমি তো এখানে এসেছিলাম সূরা রহমান নিয়ে কথা বলতে। সূরা রহমানের পাঁচটা বিষয় আছে, পাঁচটা পাঁচটা সাবজেক্ট। বিষয় নং এক, কোরআনের মহত্ব। আচ্ছা ওইটা পাঁচ নং সাবজেক্ট কি ছিল? সেটাও ছিল কোরআনের মহত্ব। সূরা রহমানের প্রথমটা কি? আর রহমান আল্লামাল কোরআন, মানে কোরআনের মহত্ব বলা হয়েছে এখানে, কোরআনের মহত্ব যেখানে আমাদের শেখানো হয়েছে। আর সূরা রহমানের দুই নং সাবজেক্টটা কি ছিল বলি আমরা? আসামসু ওয়াল কমারু বিহুজবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামা আরফাহা ওয়া ওয়াদা আল মিজান ওয়াল্লাহ। এটা হলো দুই নং বিষয়। তো সূরাতুল ওয়াকিয়ার শেষ নং বিষয়টা ছিল আল কোরআনের মহত্ব, কিন্তু সূরা রহমানের প্রথম বিষয়টা হলো কোরআনের মহত্ব। আর শেষ থেকে দ্বিতীয় বিষয়টা কি? চার নং সাবজেক্ট, সূরাতুল ওয়াকিয়ার চার নং সাবজেক্টটা কি ছিল? আল্লাহ তাআলার সৃষ্টি। আর সূরা রহমানের দ্বিতীয় সাবজেক্টটা কি ছিল? আল্লাহ তাআলার সৃষ্টি। আর সূরাতুর রহমানের তৃতীয় বিষয়টা কি? বিচার দিবসে খারাপ লোকেরা, ক্রিমিনালেরা জাহান্নামের আগুনে পুড়বে। এটা ছিল তিন নং বিষয়। আচ্ছা পিছনে ফিরে যান, সূরাতুল ওয়াকিয়ার তিন নং বিষয়টা কি ছিল? আসহাবুস সিমান, একই মানুষ না? চার নং বিষয় আল্লাহ তাআলা বলছে ওয়াল ঈমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেসব মানুষ আল্লাহকে ভয় করে তাদের আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিবেন। এবং তারপর আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিতে শুরু করলেন। আর তারপর একটু বলছে অমিন দু নিহি জান্নাতান, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য আরো দুইটা জান্নাত রেখেছি, আরো এক্সট্রা দুইটা জান্নাত। আল্লাহ তাআলা প্রথমে বলছে তোমাদের জন্য সুন্দর জান্নাত আছে, তারপরে আবার বলছে তোমাদের জন্য আরো দুইটা সুন্দর জান্নাত আছে। সূরা রহমানের চার আর পাঁচ, একটা জান্নাত আর তার চেয়ে আরো ভালো জান্নাত। আচ্ছা সূরাতুল ওয়াকের এক আর দুই নং সাবজেক্ট কি ছিল? আসসাবিকুন আসসাবিকুন ওয়া আসহাবুল ইয়ামিন, মানে বেস্টেরা তো জান্নাত পাবেই, আর তার চেয়ে বেস্টেরও 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 জান্নাত, আর সেই জান্নাত গুলো হবে বেস্ট অফ বেস্ট। সুবহানাল্লাহ। সূরাতুল ওয়াকিয়ার প্রথম দুইটা যেখানে ছিল, এখানে শেষ দুইটা। আল্লাহ তাআলা এভাবে আমাদের শিক্ষা দেন। সুবহানাল্লাহ। অডিয়েন্সের মধ্যে যারা টিচার আছেন তারা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। ধরেন আপনারা একটা অধ্যায় পড়াচ্ছেন এবং অধ্যায়টাকে আপনারা পাঁচ ভাগে ভাগ করলেন, এভাবে আপনারা পড়াচ্ছেন। তো এবার আপনি পড়াচ্ছেন, এবার রিভাইজ দিবেন। আপনি কিভাবে রিভাইজ দিবেন? প্রথম থেকে পাঁচবার টপিকটা রিভিউ করতে পারেন, আবার রিভার্সের পিছন থেকে পাঁচবার টপিকটা রিভিউ করতে পারেন। এবং আল্লাহ এভাবেই আমাদের কোরআন শিক্ষা দিচ্ছেন, দেখেন কত মজাদার। সুবহানাল্লাহ। আর আমি এভাবে কোরআন পড়ে মজা পাই, আর আমি এটাকে নিজেকে স্টুডেন্টও বলি। এভাবে পড়াচ্ছে আল্লাহ তাআলা কিভাবে কোরআনের আয়াতগুলোকে সাজিয়েছে একটার পর একটা, একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়ের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, যাতে পড়াগুলো আমার আরো মনে থাকে, জিনিসগুলো আরো ভিতরে নিতে পারি। আর এটা আপনাদের জন্য আর আমার জন্য পরে ভুলতে জিনিসগুলো অসুবিধা হয়ে যাবে, মানে কঠিন হয়ে যাবে ভোলা এগুলো ভাই। তো সূরা ওয়াকিয়া আর সূরা রহমান এভাবে যদি আপনার পড়াশোনা করেন, যে প্রথম পাঁচটার সাথে পরের পরের সূরার প্রথম পাঁচটা কত মিল আছে। তো যাই হোক, এগুলা আমার এখন ইন্ট্রোডাকশন, এখন আমি সূরা তাফসীর শুরু করিনি, এখন আপনি এই সূরার ভিতরে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো সূরা রহমানের কয়টা ভাগ আছে? পাঁচটা। হ্যাঁ, তো আশা করি আজকে আমি প্রথম ভাগটা আপনাদের সামনে শেষ করতে পারবো। এটাই করতে অনেক টাইম লেগে যাবে, আর এটা যদি করতে পারি মনে করবো যে আমি একটা কিছু পেরেছি, আপনাদেরকে আমি কিছু একটা দিতে পেরেছি ইনশাআল্লাহ। এই সূরাটি অনেক কারণে অনন্য, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ আজাওয়াজাল্লাহ এই সূরাটা শুরু করছে মাত্র একটা মাত্র ওয়ার্ড দিয়ে, যেটা আবার একটা আয়াত বটে, আলিফ লাম মিম। আপনি জানেন এটার মানে কি? আমি জানি না এটার মানে কি, একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটাও একটা আয়াত, আর রহমান এটাও একটা আয়াত, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতের অর্থ আমাদের কাছে গোপন রাখেনি। আমরা জানি এই আয়াতের অর্থ কি। আর আপনারা যারা আরবি ভাষার ছাত্র আছেন আপনারা জানেন আর রহমান আল্লামাল কোরআন এটা একটা সেন্টেন্স, পুরো একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স আর রহমান ও আল্লামাল কোরআন। কিন্তু আল্লাহ তাআলা এটাকে ভেঙে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই একটা সেন্টেন্সকে দুইটা অংশে ভাগ করলেন। কেন করলেন এরকম? তিনি আপনারা ইংলিশ ক্লাসে কোন জীবনে করবেন যে আল্লাহ ফুল স্টপ, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আবার দাড়ি হবে জীবনে হবে? আর আপনি যদি একটু করেন আর লিখে দিলেন যে ইন্সপায়ার বাই সূরাতুর রহমান, সূরাতুর রহমানের জন্য করেছি, তাহলে হবে? ইউ নো ইউ গিভ দলিল ফর ইওর, আমি এটা করেছি, এটা হবে না, আপনারা চিন্তা করেন এটা হবে না। কিন্তু আমি আপনাকে বলছি আল্লাহ তাআলা কেন এটা করলেন।
এটা করার একটা কারণ হলো আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলছেন যে He says liyadabbaru ayatihi waliyatadhakkara ulul albab মানুষ যাতে আল্লাহ তাআলার প্রত্যেকটা আয়াত সম্পর্কে গভীর ও মনোনিবে সহকারে চিন্তা করে আল্লাহ তাআলা যদি সেটাকে একটা সেন্টেন্সেই করতেন তাহলে আমরা সেটাকে একটা সেন্টেন্স রূপে চিন্তা করতাম কিন্তু আল্লাহ তাআলা এটা আমার কাছে চান এবং আল্লাহ তাআলা এটা আপনার কাছে চান যে আপনি আর রহমান এটাকে শুধু একটা মাত্র আয়াত হিসেবে চিন্তা করেন এবং ভাবেন আল্লামাল কুরআন চিন্তা করার আগে আল্লাহ তাআলা চান যে আমরা যাতে শুধুমাত্র আগে আর রহমান নিয়ে চিন্তা করি শুধুমাত্র আর রহমান তারপর ওটা নেই কিন্তু শুধুমাত্র আগে আর রহমান নিয়ে চিন্তা করি এইখানে আমরা আর রহমানের থামে তখন আমরা চিন্তা করতাম না যদি আল্লাহ তাআলা একবারও করে দিতেন আর রহমান আল্লামাল কুরআন কিন্তু তিনি বলেন আর রহমান থামো তোমরা থামো এবার চিন্তা করো এখানে এবার চিন্তা করো তারপর আগাও সুবহানাল্লাহ তো আমরা শুধু শুধু সামনে আগে যেতে পারবো না আমাদের এখানে থামতে হবে এবং চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কেন এখানে বলেন ওয়ার্ডটা কোথা থেকে এলো কেন এলো কয়বার ব্যবহৃত হয়েছে এসব আমাদের চিন্তা করতে হবে ফিল করতে হবে আপনারা জানেন এই ওয়ার্ডটা আমরা সবসময় ব্যবহার করি আমরা বলি বিসমিল্লাহি রহমানির রহিম আমরা আবার ফাতিহা সবসময় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আমরা এই ওয়ার্ডটা সবসময় ব্যবহার করি এখানে কি কেউ আছে যে এর আগে আর রহমানের ইংলিশ ট্রান্সলেশন বলতে পারবে ইংলিশে আর রহমান দয়ালু যে উপকার করে বেনিফিসিয়েন্ট করুণাময় আচ্ছা এর আগে আপনারা কি এর অর্থ কখনো যে উপকার করে এটা করেছেন কখনো এটা যদি নর্মাল কথোপকথনে এর অর্থ যে উপকার করে আসে তাহলে আমার সাথে দেখা করেন আমি অনেক সাইকোলজিস্টকে জানি না আমরা এটা ইউজ করি না আমরা এই যে উপকার করে এই অর্থটা কখনো ইউজ করি না তো অনুবাদের উদ্দেশ্য হলো যাতে আমরা সেটা বুঝতে পারি অনুবাদ করার সময় এমন শব্দ ইউজ করা হয় যাতে ওটা অন্যরা বোঝা যায় অন্যকে জাস্ট বোঝানো যায় অনুবাদের সাথে সম্পর্কিত না এরকম শব্দ যদি আপনি ব্যবহৃত করেন তাহলে অনুবাদের উদ্দেশ্যকে ব্যর্থ করবে এটার উদ্দেশ্যকে ব্যর্থ করবে তো নর্মাল ট্রান্সলেশনে যখন আমরা এটার অর্থ দয়ালু করি আর রহমানের অর্থ দয়ালু করি তখন যেটা ইংলিশ বা বাংলাতে যেটা সহজে বোঝা যাবে কিন্তু এই শব্দের কিছু সমস্যা আছে মার্সি বা দয়া এই শব্দটা রহমানের কিছু আলাদা রহমানের সাথে কিছুটা আলাদা আমি আগে আপনাকে এটা বুঝাই আর রহমান এটা আরবি অনেক জায়গা থেকে এসেছে কিন্তু প্রথমে আমি যেটা বলবো সেটা হলো আর রহম রহম হলো একটা গর্ভবতী মায়ের পেট যখন একটা মা গর্ভবতী হয় তখন তার পেটকে বলা হয় রহম আর এটাকে রহম বলা হয় কারণ সেই শিশুটি তার মায়ের পেটে সর্বদিক দিয়ে উপকৃত হয় সর্বদিক দিয়ে সাহায্য প্রাপ্ত হয় মানে একটি গর্ভবতী মায়ের পেটে শিশুটি সব পায় সব সাহায্য সব উপকারিতা সব পায় এখন আমাদের বুঝতে হবে তখন মা আর শিশুটার মধ্যে সম্পর্কটা কি শিশুটি কি মাকে চিনতে পারে না তার মা কি শিশুটিকে চিনতে পেরেছে মানে তার মা কি এখনই তাকে দেখে আদর করতে লেগেছে বা শিশুটি কি তার মাকে চিনতে পেরেছে মা ডাকতে পেরেছে না কিন্তু কিন্তু তার মা কি এখনই তার যত্নটা শুরু করেছে হ্যাঁ অবশ্যই সব দিক দিয়ে তখন শিশুটির পুরো পৃথিবী জুড়ে আছে একমাত্র মা যে তাকে সবসময় যত্ন নিচ্ছে কিন্তু শিশুটি কিন্তু তখন বুঝতে পারছে না সে বুঝতে পারছে না কিন্তু তার মা তার জন্য সবকিছু করতে ইচ্ছুক সে তার মা তার জন্য সবকিছু করতে পারে তখন তাকে সব সমস্যা থেকে বের করতে চায় চিন্তা করেন একটা নর্মাল মানুষ যে কোন ধরনের কোনো বিপদে পড়লো বা কোনো কিছু থেকে আঘাতপ্রাপ্ত হলো সে আগে কি রক্ষা করবে তার মাথাকে রক্ষা করবে বা সে আগে তাকে নিজেকে রক্ষা করবে যে সেটা যেটাই হোক কিন্তু মা আগে তার সন্তানকে রক্ষা করার চেষ্টা করবে তার পেটকে সবসময় সরু রাস্তা দিয়ে কখনো হাঁটবে না আজে বাজে রাস্তা দিয়ে হাঁটবে না টেবিলের কোনা দিয়ে হাঁটবে না বুঝছেন সুরক্ষার অন্যরকম একটা লেয়ার যুক্ত করবেন মায়ের সে জিনিসটা জন্ম দিয়েছে শব্দটার আর রহমা রহমা আর আমরা যে অর্থটা করি কোরআন পড়ার সময় যে দয়া সেটা সবসময় এক না একটা উদাহরণ দিই ধরেন আমি আপনাকে এখন মারবো কিন্তু ভাবলাম যে না আপনাকে ছেড়ে দিই মারলাম এর মানে আপনি আশা করছেন আপনি শাস্তিপ্রাপ্ত হবেন কিন্তু আমি দেখলাম যে আমি আপনাকে মাফ করে দিলাম এটা হলো একটা দয়া মার্সি ধরেন পুলিশ অফিসার রোডে আপনাকে গাড়ি থামাতে বললো পুলিশ অফিসার আপনার কাছে বললো যে তুমি গাড়ির স্পিড লিমিট জানো না মানে আমি সুরাতুর রহমান রিসাইট করছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে তাহলে আমি আর জরিমানা নিব না এরকম হবে না কখনো চেষ্টা করেন না তো
মানে আপনি জরিমানা আশা করছিলেন, আপনি শাস্তি আশা করছিলেন, কিন্তু সে আপনাকে দয়া দেখালো, তখন আপনি ফিল করতে পারলেন যে হ্যাঁ এটা হলো দয়া। ম্যাক্সিমাম সময় আমরা যখন দয়া এই শব্দটা শুনি বা ব্যবহার করি তখন মনে হয় যে কোনো একটা শাস্তি বা কিছু, মানে ভিতর থেকে আসা একটা দয়া, আর এমনিভাবে কোনো কিছু শাস্তি পাওয়ার পর দয়া সেটা এক জিনিস না। তো আমরা যখন এই দয়া শব্দটা ব্যবহার করি তখন মনে হয় কোনো কিছু একটা শাস্তি পেলো আর তারপরে সে দয়া পেলো, মানে এটা ব্যবহার করি। ভিতর থেকে যে একটা দয়া আসে অন্যরকম দয়া সেটা আমরা কখনো ফিল করতে পারি না। কিন্তু এই রহমা এই শব্দটার সাথে শাস্তির কোনো কিছু চিন্তা করার দরকারই নাই, আপনার মাথায় শাস্তির শব্দটা যদি চিন্তা করা আসেই না, এটা সম্পূর্ণ একটা ভালোবাসা যত্নের সাথে সম্পর্কিত একটা শব্দ। যখন কেউ আপনাকে ভালো ব্যবহার করবে বা সে আসলেই চাবে আপনার প্রতি একটা ভালোবাসা দেখাতে, তখন সে অটোমেটিকলি আপনার সাথে ভালো ব্যবহার করবে, সে চায় আপনার যাতে কোনো ক্ষতি না হয়, সেখানে তার কোনো স্বার্থ থাকবে না, সেটা হলো রহমা, সেটা হলো রহমা। যখন আল্লাহ তাআলা ব্যবহৃত করলেন আর রহমান, মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে তিনি আপনাকে ভালোবাসেন, মানে তিনি বুঝাচ্ছেন তিনি আপনাদের উপর অনেক ধৈর্যশীল, অনেক যত্নশীল, সে তিনি জানেন আপনার দুর্বল আর আপনাকে কত শান্ত ও সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি যতই অধৈর্যশীল হন না কেন আল্লাহ আপনার পর সবসময় যত্নশীল হবেন, আপনার পর আল্লাহ তাআলা সবসময় যত্নশীল হবেন, তিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না, আপনাকে কখনোই পরিত্যাগ করে যাবেন না, একটা মা তার শিশুকে কখনো ছেড়ে যান না। এখানে আর একটা ব্যাপার আছে, এই আর রহমান এই শব্দটাকে বলা হয় সিয়াতুল মুবালাগা ইন আরবি শব্দতে, তো হলো যে এটা আর একটা মানে হলো যে অতিরিক্ত এবং অস্বাভাবিক কোনো কিছু। ধরেন আপনি তৃষ্ণার্ত, এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার। আবার ধরেন আপনি খুব রাগান্বিত, এটা একটা ব্যাপার। আপনি যদি শুধু বলেন আতিস মানে আপনি নর্মাল তৃষ্ণার্ত, কিন্তু আপনি যদি বলেন আতশান মানে আপনি তৃষ্ণার জন্য মরে যাচ্ছেন, পানির জন্য, মানে পানি না খেলে আপনি মরে যাবেন, মানে আপনি আর একেবারে পাচ্ছেন না, আর একটু তৃষ্ণার্ত থাকলে আপনি মারাই যাবেন। আপনি যদি বলেন গাদেব মানে আপনি নর্মাল রাগান্বিত, কিন্তু আপনি যদি বলেন গদবান মানে আপনি এতই রাগান্বিত যে আর একটু হলে আপনি ফেটে যাবেন, তার মাথা থেকে মস্তিষ্ক বেরিয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন আর রহমান, মানে আল্লাহর মতো আল্লাহ চেয়ে কেউ বেশি দয়ালু আর রহমান না, মানে এটা হলো সর্বোচ্চ এবং সর্ব লেভেলের দয়ালু, এর চাইতে আর বেশি নাই, এটা চিন্তারও বাইরে, সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে বেশি। তো আর রহমান এটা আর একটা, এটাকে আরবিতে আরবি গ্রামারে বলা হয় সিরাতুল মুবালাগা। তো এই সিরাতুল মুবালাগা আরবি যারা স্টুডেন্ট আছেন তারা বুঝতে পারছেন, কিন্তু জানি এখানে আরবি স্টুডেন্ট অনেকে নাই, তো আমি সহজভাবে বলতে গেলে এক ভাষায় বলতে গেলে যে এমন একটা জিনিস যেটা এক্ষুনি হবে, এক্ষুনি এই মাত্র ঘটবে। অন্যভাবে বলতে গেলে এটা দ্বারা বোঝায় আল্লাহ তাআলার যত্ন, এটার আর একটা মানে বোঝায় আল্লাহ আপনাকে ভালোবাসছেন, আল্লাহ আপনাকে রক্ষা করছেন। এটা কি মানে বোঝায়? আল্লাহ আপনাকে রক্ষা করছেন, কখন? এই মুহূর্তেও, তিনি আমার এই মুহূর্তেও যত্ন নিচ্ছেন, তিনি আমার সমস্যা সম্পর্কে এই মুহূর্তেও জানেন, তিনি আমাকে সবসময় বিবেচনা করেন প্রত্যেক মুহূর্তেই। সূরা রহমানকে খুলে দেখলে এটাই পাওয়া যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা প্রত্যেক মুহূর্তে, আল্লাহ তাআলা ভালোবাসেন আমাদের প্রত্যেক মুহূর্তে, আল্লাহ তাআলা আমাদের কথা শোনেন, কালকেও না আজকেও না, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের কোনো না কোনো সমস্যা আছে, প্রত্যেকে। এমন হতে পারে কারোর পারিবারিক সমস্যা আছে, হতে পারে আপনার স্বামীর মধ্যে সমস্যা আছে, আপনার স্ত্রীর মধ্যে সমস্যা আছে, আপনার ছেলের মধ্যে, আপনার চিলড্রেনের মধ্যে সমস্যা আছে, আপনার দেশে, আপনার পরিবেশে, আপনার প্রতিবেশীতে, আপনার সরকার নীতিতে, আপনার রাজনীতিতে, সব জায়গায় সমস্যা আছে, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে। আমরা আমাদের সমস্যা নিয়ে সবসময় চিন্তা করি, কিন্তু আমরা আর রহমান নিয়ে সবসময় চিন্তা করি না। আমরা চিন্তা করি আমাদের কত সমস্যা আরও বাকি থাকবে, কিন্তু এটা চিন্তা করেন না আল্লাহ তাআলা আমাদের কত সমস্যা থেকে রক্ষা করলেন। কেউ কেউ তার অ্যালার্জি নিয়ে আল্লাহর কাছে কমপ্লেন করে, কিন্তু এটা কখনো চিন্তা করে না যে তার নাক এখনো তার শরীরে অবশিষ্ট আছে। প্রত্যেক মুহূর্তে আল্লাহ আমাদের যত্ন নিচ্ছে ভাইরা, প্রত্যেক মুহূর্তে। এর চাইতে আরো খারাপ কিছু হতে পারত, আরো খারাপ। ধরেন কেউ সন্তান জন্ম দিল, তাকে কত খারাপ পরিবেশের মধ্যে যেতে হয়, তাকে কত খারাপ পরিবেশে যেতে হয়। কিন্তু কাউরে ধরেন স্বাস্থ্যবান সন্তান হলো, কিন্তু তারা কত বলে, তারা তখন অন্যদিকে চিন্তা করে যে তারা হোমওয়ার্ক করে না, তারা কিছু ফলো করে না, তারা আমাদের কথা শোনে না। তাদেরকে যদি বলে আপনার সন্তান কেমন আছে, তার একটা বড় লিস্ট ধরিয়ে দেবে, খাবার ঠিক মতো শেষ করে না, সারাদিন টিভি দেখে, সারাদিন ভিডিও গেম খেলে, আমাদের বড়দের কথা শুনে না, কথা মানে না, মানে এই একবার একটা বড় লিস্ট ধরিয়ে দেবে। আপনি জানেন, আপনি যদি এমন বাবা মার সাথে কথা বলেন যারা তাদের সন্তানকে হারিয়েছে, এমন বাবা মার সাথে যদি কথা বলেন যারা তাদের সন্তানকে হারিয়েছে, তারা কখনো বলবে না যে তারা কখনো হোমওয়ার্ক করতো না, তারা সারাদিন টিভি দেখতো, তারা আমার কথা শুনতো না, তারা এ করতো না, ওই করতো না, কখনো বলবে না। তারা বলবে আমার সন্তান ছিল সর্বশ্রেষ্ঠ, আমার সন্তান কখনো খারাপ কাজ করেনি, সে সবসময় কত সুন্দর একটা হাসিখুশি ছেলে ছিল,
কিন্তু ওই মা যখন তার সন্তানটিকে ভালোভাবে পাবে তখন সবসময় কমপ্লেন করবে। কেন এরকম হয়? কারণ এটা হিউম্যান একটা নেচার। আমরা যখন আমাদের কাছে কোনো জিনিস থাকে তখন সেটার কদর করতে পারি না যতক্ষণ না সেটা চলে যায়। যখন চলে যায় তখন সেটার ভালো জিনিসটা ভাবি। আমরা এখনও বুঝতে পারছি না আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন, কত যত্ন নিচ্ছেন, আমাদের বাবা মা দিয়েছেন, আমাদের বাড়িঘর দিয়েছেন, আমাদের সন্তান সন্ততি দিয়েছে, এখন আমরা এগুলো বুঝতে পারছি না। হ্যাঁ মানলাম, মাঝে মাঝে বাবা মা আপনার উপর রাগান্বিত হয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। তো যাই হোক, মানলাম বাবা মা আপনার উপর রাগান্বিত হয়, মাঝে মাঝে রাগান্বিত হয়। যার কৈশোর আছে তাদের উপর মাঝে মাঝে তাদের উপর চিল্লে অকারণে। He does not understand me. He doesn't know. He's always angry. But you know what? কিন্তু আসল কথা কি জানেন, আলহামদুলিল্লাহ যে তিনি বেঁচে আছেন এখনো। তিনি আপনি তার প্রতি ধৈর্য দেখিয়ে আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত দিতে পারেন। আর আপনি যদি না জানেন যে আপনি ভদ্র কিনা, তাহলে আপনি দেখেন আগে যে আপনি আপনার বাবা মার প্রতি কেমন, তাহলে আপনি নিজে বুঝে দেবেন আপনার চরিত্র আসলে ভদ্র কি ভদ্র না। ঠিক আছে, আপনি অনেক ধার্মিক এটা মানলাম, আপনার বাবা মা আপনাকে কেয়ার করে না, বাবা বা আপনার বাবা মা আপনি যে ধার্মিক এটা কখনো মর্যাদা দিচ্ছে না, কিন্তু আল্লাহ আপনার কাছে এটা দেখবেন না। আল্লাহ আপনার কাছে এটা দেখবে যে আপনি আপনার বাবা মার প্রতি কত ধৈর্যশীল, কত নম্র এবং কত ভদ্র। এটি হলো একজন বিশ্বাসের পরিচয়। تلك الدار الاخره نجعلها للذين لا يريدون علوا في الارض ولا فسادا আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য জান্নাত বানিয়েছি, আমি তাদের জন্য সেই জান্নাতে স্থান রেখেছি যারা এই দুনিয়াতে সবসময় ধৈর্যশীল থাকে, যারা কখনো অভদ্র হয় না, অ্যাটিটিউড দেখায় না, তারা তার বাবা মার প্রতি সবসময় নম্র এবং ভদ্রশীল হয়। যদিও তার বাবা মা খারাপ হয় বা যদিও তার বাবা মা ভুল হয়, তবুও তাদেরকে দেখাতে হবে, কারণ এটা একটা বিশ্বাসের অংশ। এগুলো এমন কিছু বিষয় যেটা সূরা রহমান পড়ার সময় সে আর রহমানে থেমে যেতেও থেমে যাওয়া উচিত। থেমে যান এবং চিন্তা করুন এগুলো কি, আল্লাহ তাআলা আমার জন্য কি কি করেছেন আর কি কি করে চলেছেন। তো যাই হোক, আমি আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি মালয়েশিয়াতে আসব আর মালয়েশিয়াতে এসে আমি মুসলিমদের সাথে দেখা করব। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার স্বপ্ন পূরণ করেছেন। তো দেখেন, আমি কোন একটা অন্য একটা বিশ্বের অন্য প্রান্তে থাকি আর এখন আল্লাহ তাআলা আমার স্বপ্নটা পূরণ করেছে আপনাদের সামনে কথা বলতে পেরে। এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো? আল্লাহ তাআলার আর রহমানের দ্বারাই হলো এটা একমাত্র। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার রহমানের দ্বারাই হলো। তিনি আমাদের যত্ন নেন, তিনি আমাদের যত্ন নেন। মানুষ অনেক সময় হতাশায় পড়ে যায় যে আল্লাহ তাআলা কেন আমার যত্ন নেন না, কেন আমার জীবনে এত সমস্যা। আপনার জীবনে আর রহমানের চিন্তা করে শুধু যথেষ্ট। আপনাকে আল্লাহর আর রহমানের হতাশায় পড়তে হবে না, সেটা ইতিমধ্যে সেখানে আছে, সেটা ইতিমধ্যে সেখানে আছে। তো আমি সূরা রহমানের দ্বিতীয় আয়াতে যাওয়ার আগে আমি আপনাদের সামনে অনেক অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করতে চাই। আল্লাহ, এটা এত সুন্দর একটা জিনিস, সুরা সুন্দর যে একটা একটা লেকচারে বলে সম্ভব না, তবুও আমি আমার চেষ্টা করবো যে সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করার। তো আপনারা এখনো ঘুম পাননি মনে হয়, আমি আশা করি। ঘুম পেয়েছেন? ও পাননি, আচ্ছা ঠিক আছে। তো তো এই সুরার শেষের আয়াতটা, আচ্ছা এই সুরার শেষের আয়াতটা কি কেউ জানেন? তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। লাস্ট আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নাম যেটা হলো সম্পূর্ণ জালালে পরিপূর্ণ। জালান মানে হলো ব্লেসিং, মানে মহিমা, যেটা আর কাউকে দেওয়া হয়নি, আর কেউ এটা পাওয়ার যোগ্যতা না। কালিমাত জালাল লা তুস্তাআমাল ইল্লা লিরাব্বিল আলামিন, ইল্লা লিল্লাহ। এই জালাল শব্দটি আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা যাবে না, না আর কারোর জন্য ব্যবহার করা যাবে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। ইউ নো, উই সে আল্লাহু আজ্জা ওয়া জাল, জালা ইজ অনলি ফর আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ, একবারে পরিপূর্ণ। আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ। তাবারাকাসমু রাব্বিক, এখানে বারাকাতের জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটার মানে বোঝায় যে পূর্ণ, বরকতে পূর্ণ, পরিপূর্ণ একটা শব্দ। আল্লাহ তাআলা নাম হলো বরকতে পরিপূর্ণ। আল্লাহ যখন শেষের রাতে বলল আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ, তখন একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, এই সুরার প্রথমে আল্লাহ কি দিয়ে শুরু করেছিলেন? আল্লাহ তাআলা এই সুরার প্রথমে আল্লাহ তাআলা কোন আয়াতে শুরু করেছিলেন? আর রহমান। তো আল্লাহ তাআলা একইভাবে শেষ আয়াতে আর রহমান মানে বরকতময় আল্লাহর নাম, এটা দিয়ে শেষ করলেন। তো ভিডিওর এই অংশ এখানে শেষ করলাম। আপনাদের মধ্যে হয়তো অনেকে রেগে গেছেন যে আমি কেন এখানে শেষ করলাম, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমার মনে হয়। তো আপনারা যদি মনে করেন যে আমার ভিডিও আরো বড় করা উচিত বা এইসব তাফসিরগুলো আরো বেশি বড় করে ছাড়া উচিত, তারা কমেন্ট করেন, অথবা যদি মনে করেন যে আরো ছোট করে ছাড়া উচিত তাও কমেন্ট করতে পারেন। তো এর পরবর্তী অংশে আর অনেক সুন্দর সুন্দর জিনিস বর্ণনা করেছেন ওমর আলী খান, অনেক সুন্দর অনেক অসাধারণ একটা জিনিস। তো আপনারা সেগুলো যদি অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে আমি দিয়ে দেবো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চিপে দিন যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।
Assalamualaikum. ভিডিও শুরু করার আগে একটা সুখবর দিয়ে দিই যে এরপর আমি সূরা আল কদরে হাত দেব ইনশাআল্লাহ তাআলা। সূরা আল কদরে তাফসীর, যেটা নবী আলাইহিস সালামের অসাধারণ অসাধারণ একটা তাফসীর, আপনারা সেটা যেন অপেক্ষা করেন। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ যদি আল্লাহ দেয় তাহলে এদিন দিব ইনশাআল্লাহ। আগে এই ভিডিওটা আলহামদুলিল্লাহ শেষ করলাম, অনেক কষ্ট হয়েছে, আপনারা অবশ্যই দেখবেন পুরোটা। আর এর আগের যদি দুই পর্ব না দেখে থাকে তাহলে আই বাটনে দেখেন অথবা ডিসক্রিপশন চেক করেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অনেক ভালো লাগবে, কোরআনকে ফিল করতে শিখুন, কোরআনকে বুঝে পড়তে শিখুন, এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য নাকি ভাই? ইনশাআল্লাহ তাআলা, তো শুরু করেন। সূরা রহমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ। আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ, তাবারাকা ইসমু রাব্বিক। তো এখন আমাদের আগে বারাকা সম্পর্কে কিছু জানা লাগবে। এই বারাকা সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই, আল্লাহ তাআলা নিজেই হলো বরকতে পরিপূর্ণ, আল্লাহ তাআলা নিজেই। কিন্তু এখানে আল্লাহ তাআলা নিজ সম্পর্কে কথা বলছেন না, আল্লাহ তাআলা কথা বলছেন ওনার নাম সম্পর্কে। ওনার নাম হলো বরকতে পরিপূর্ণ। তো আরবিতে এটাকে কি বোঝায়? বিকাল বারাকাতু আন-নামাউ ওয়া যিয়াদা। সবার আগে বারাকা মানে বোঝে বৃদ্ধি, এমন কিছু যেটা উন্নতি করছে, যেটা বৃদ্ধি পাচ্ছে, যেটা অলরেডি বৃদ্ধি পাচ্ছে, ফাওকা তাওয়াক্কুল, প্রত্যাশার উপরে। ধরেন আপনি মাটিতে একটা মাত্র বীজ বুনলেন, তাহলে আপনি কয়টা গাছ আশা করবেন? একটা। কিন্তু আপনি একটা বীজ বুনলেন আর দশটা গাছ পেলেন, সেটা হলো বারাকা, সেটা হলো বরকত। লজিকে বলে আমি একটা বীজ বুনেছি একটা গাছ পাবো, কিন্তু আমি তো পুরো বাগান পেয়ে গেছি, এটা হলো ফুল অফ বারাকা, বরকতে পরিপূর্ণ। লজিক বলছে আমি একটা জিনিস লাগিয়েছি একটা পাবো, এত কেন? যেমন নিউটনের লতা বলে যে, যেমন নিউটনের সূত্র বলে যতটুকু আপনি ক্রিয়া করবেন ততটুকুই ঠিক, ততটুকুই আপনি প্রতিক্রিয়া পাবেন। কিন্তু আপনি যদি একটু ক্রিয়া করেন আর একটা এমন বড় একটা প্রতিক্রিয়া পেলেন, তাহলে সেই প্রতিক্রিয়াটা হলো বরকত। বারাকা অলসো ইন দি আরবিক ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ইদা আনাখ আল জামাল। যখন একটা উট বসে থাকে কিন্তু সেটাকে নড়ানো যায় না, মানে কত সুন্দর একটা উদাহরণ। মানে ধরেন আপনি একটা কোনো কিছু বৃদ্ধি করছেন, আপনি প্রচুর বৃদ্ধি করে ফেলেছেন। আচ্ছা ধরেন আপনারা বুঝতে পারবেন, অথবা বাচ্চারা ভালো করে বুঝতে পারবে। ধরেন আপনাদের কাছে লেগো সেট আছে, একটা লেগো সেট, আপনি একটা বিল্ডিং বানাতে চাইলেন, একটা 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 করে লম্বা একটা বিল্ডিং বানাতে চাইলেন লেগো সেট দিয়ে। আচ্ছা ওই বিল্ডিংটাকে স্টেবল থাকবে না একটা টোকা মারলে পড়ে যাবে? অবশ্যই, সেটা শক্তিশালী না, সেটা একটা টোকা মারলে মাটিতে পড়ে যাবে, ঠিক। যখন কোনো কিছু প্রচুর প্রচুর লম্বা বৃদ্ধি পেতে থাকে তখন সেটা কম, যখন সেটা কম স্থিতিশীল হয়ে যায়। তো বর্গ শব্দের অর্থটা বোঝা যায় উট বালির উপর বসেছে আর তাকে নড়ানো যাবে না। এমন একটা কিছু যেটা দ্রুত বৃদ্ধি পেলো তাড়াতাড়ি অস্থিতিশীল হয়ে যাবে না, সবসময় সেটা বৃদ্ধি পেতে থাকবে। ধরেন আমাদের আমেরিকাতে কি হলো, এত তাড়াতাড়ি ইকোনমি বাড়লো যে ঠিক একই তাড়াতাড়ি ইকোনমি নিচে পড়ে গেল হঠাৎ করে, খুব দ্রুত সেটা পড়ে গেল। সরকার খুব তাড়াতাড়ি গগ্রাস গ্রহণ করছিল, কিন্তু ঠিক একইভাবে তাকে সেটা নিচে ফেলে দিতে হলো। এরকম সবসময় হয়। ধরেন আপনার মধ্যে খুবই একটা আবেগ চলে এলো, কি হবে, তারপরে সেটা তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এখানে আমার বরকতটা সবসময় স্থিতিশীল থাকবে, সবসময়, কখনো চলে যাবে না। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার নাম হলো বরকতে পরিপূর্ণ। আচ্ছা এটা আমাকে আর আপনাকে কি বুঝায়? চলো চিন্তা করি। আপনি জানেন এটার মানে কি বুঝায়? আমরা যখন বলি আল্লাহর নাম আর রহমান, আর আমরা যখন কোনো কিছু শুরু করি আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নাম বলে, আর আমরা যখন আল্লাহ তাআলার নাম দিয়ে বরকত চাই, তখন আমরা যাই কিছু করি না কেন উন্নতি বয়ে আনে। কিন্তু সেই উন্নতিটা হয় আমাদের প্রত্যাশারও বাইরে, আর সেই উন্নতিটা সবসময় বাড়তে থাকে, কখনো থেমে যায় না, সেটা বাড়তেই থাকে। আপনি জানেন একটা মাত্র আয়াতের জন্য প্রত্যেক মুসলিমকে আশাবাদী হওয়া উচিত নাকি নিরাশাবাদী? কখনোই না। আপনি যাই কিছু করেন না কেন, যেমন ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি হাজারো মানুষের সামনে, আবার অনলাইনে আমাকে এখন হাজার মানুষ দেখছে ধরেন বা দেখবে, কিন্তু আপনারা এখন অডিয়েন্সের মধ্যে একজনকে চিন্তা করেন যে কোরআনের শিক্ষক এবং স্যার হাজারটা না, তার মাত্র একটা স্টুডেন্ট আছে, দিয়ে আপনি কোরআন শিক্ষার জন্য একটা মাদ্রাসা খুলেন আর একটা মাত্র ছাত্র এলো, মাত্র একটা স্টুডেন্ট, আর আপনি ভাবতে পারেন আর এটাও চিন্তা করতে পারেন, ধরেন আমি দূর থেকে ওই বক্তৃতা দিতে আসছি আর মাত্র একজন বসে আছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা যেটা আমরা দেখছি সেটা এমন একটা কিছু যেটা শুধু আমরা মাত্র খালি দেখছি, কিন্তু এই একজনকে নিয়ে বরকত আছে,
সেই একজনকে কোরআন শিক্ষা দিয়ে বরকত আছে, সে একটা ভালো কাজ করে বরকত আছে। যখন আপনি কোনো কিছু শুরু করেন বিসমিল্লাহি আর রহমানির রহিম, তখন এই রেজাল্টকে আপনি তখন ক্যালকুলেট দিয়ে হিসাব করতে পারবেন না, এবং সেটা হয় প্রত্যাশারও বাহিরে, সেটা আপনি কখনো মানুষদের বিবেচনা করতে পারবেন না, সেটা আপনি তখন মানুষের লজিক ম্যাথামেটিক্স মানুষের বিজ্ঞান দিয়ে ক্যালকুলেট করতে পারবেন না, সেটা আসে আল্লাহর তরফ থেকে। ধরেন আপনি একটা মাত্র মানুষকে শিখালেন আলিফ আর বা, একটা মাত্র শিশুকে, আপনি জানেন না, এমন হতে পারে সে বড় হয়ে বিশ্বের এই উম্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী হবে এবং তার হাত ধরে হাজার হাজার মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করবে, হতেই পারে, আপনি সেটা জানেন না। আমি আপনাকে বরকতের একটা নিজস্ব একটা গল্প বলি, দাঁড়ান, আমার পার্সোনাল যেটা ঘটেছিল। আর যখন আমি আরবি শেখা শুরু করি তখন আমি কোরআন সম্পর্কে খুবই উৎসাহী ছিলাম, তো আমি চেষ্টা করতাম ইংলিশ ট্রান্সলেশন করতে আরবির, তো এটা প্রচুর প্রচুর কঠিন ছিল বুঝে আমার জন্য, তো এটা বুঝতে আসলে আমার জন্য অনেক কঠিন গেছে, আমাকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে এসব বুঝতে। তো রমজানের পরে যখন আমি আরবি শেখার সিদ্ধান্ত নিলাম, তো আমি যে শেখের কাছে আরবি শিখতে চাইলাম রমজানের পরে, সেটা 3 সপ্তাহ ধরে হয়েছিল প্রত্যেক দিন করে, তো সেটা মাত্র 10টা, সেটা মাত্র 10টা স্টুডেন্টদের শুরু হয়েছিল প্রত্যেক সন্ধ্যায়। 10 জন ছাত্র প্রথম দিনে, 9 জন ছাত্র দ্বিতীয় দিনে, 6 জন ছাত্র তৃতীয় দিনে, চতুর্থ দিনে 3 জন ছাত্র। তাহলে আমি আশেপাশে তাকাচ্ছি, এটা ভাবলাম আমিও পালাবো না কিছু থেকে। তৃতীয় চতুর্থ দিনের শিক্ষক আমাকে বললেন, আমাদের বললেন যে দেখো ছেলে মেয়ে তো যাবে আসবে, কিন্তু তোমরা যদি নাও আসো তবু আমি এখানে অপেক্ষা করব, আমি এখানে থেকে তোমাদের জন্য অপেক্ষা করব, কারণ বরকতের মানে আল্লাহ, আমি তোমাদের কাছে অর্থ আশা করি না, আমি আমার সম্মান আমার অর্থ আশা করি আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে, কারণ তিনি আল্লাহর বরকতে বিশ্বাস করতেন, একমাত্র আল্লাহর বরকতে বিশ্বাস করতেন। তো যখন ক্লাসে 3 জন মাত্র বসেছিল, তো আমি তখন ভাবতে লাগলাম যে আমি এগুলো শিখছি তো 3 সপ্তাহ পর আমি এগুলো শিখে কি করব, 3 সপ্তাহ পার হয়ে যাবে তারপর আমি শিখে কি করব, এগুলোর কোনো ভিত্তি নেই আমার কাছে, তখন এগুলো মনে হচ্ছিল। বাট এমন তো এটা না যে আমার কাছে অনেক টাকা আছে যে আমি এখানে মালয়েশিয়া বা পাকিস্তানে বা সৌদি আরবে বা মরক্কোতে বা মিশরে যে লেখাপড়া করবো, আমার তো সেরকম টাকা পয়সা নাই, তো আমি 3 সপ্তাহ পরে এগুলো শিখলাম, 3 সপ্তাহ পরে বা কি করবো, আমি নিজের কলেজে ব্যস্ত হয়ে যাবো বা নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবো, তখন আমার জন্য এগুলো ভিত্তিহীন হয়ে যাবে, আমি তখন এগুলো কি করবো, মানে শয়তান আমাকে তখন ওয়াসওয়াস দিয়েছিল মনের মধ্যে। যখন আল্লাহ তাআলা কোনো কিছুতে বরকত দেয় তখন সেটা আর আমাদের হাতে থাকে না, কিন্তু এনার স্যার আমাকে এখন বলে যে আপনি 1999 থেকে এখন পর্যন্ত আপনি 10,000 স্টুডেন্টকে আরবি শিখিয়েছেন, সুবহানাল্লাহ, কিন্তু এখন এখন আমি কোনো জায়গায় বক্তৃতা দিলে কোনো জায়গায় আরবি শিক্ষা দিলে সেখানে কমপক্ষে 20,000 স্টুডেন্ট উপস্থিত থাকে একদিনে, সেখানে একদিন উপস্থিত থাকে। কোরআনের তাফসির শিক্ষা ক্লাসে না, আরবি ক্লাসে, আরবি ক্লাসে 20,000 স্টুডেন্ট। আপনারা জানেন আরবি শিক্ষা বোরিং, ঠিক আছে, তাও আপনারা জানেন, আমি নিজের চোখে দেখেছি, আমি লাইভ অডিয়েন্স দেখেছি, আপনি আমেরিকার এক জায়গা থেকে আরেক জায়গা দিয়ে আরবি শিক্ষা দিই এবং আমি এগুলো দেখেছি। আর এটা আমার জন্য না, এটা হয়েছে কোনোভাবে আমার জন্য না, এটা অনলি হয়েছে শুধুমাত্র হচ্ছে আল্লাহ তাআলা বরকতের জন্য। আপনি যেটা করতে যাচ্ছেন সেটাকে কখনো ছোট চোখে দেখবেন না, এতে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ তাআলা যখন সেটাতে বরকত দিবে তখন সেটা আপনার প্রত্যাশার বাইরে চলে যাবে, আল্লাহ তাআলা এমন বরকত দিবেন যেটা আপনি কখনো কল্পনা তো করতে পারবেন না, কখনো না। তো এখন দ্বিতীয় আয়াত আর রহমান, তারপর কি আল্লামাল কোরআন। তো আমি আগে আপনাদের দুইটা আয়াত একসাথে বলবো, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তো এখানে অনেকে আছেন যে সূরাটা জানেন, সুবহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ তাআলা সূরাতুল আলাতে বলছেন, প্রথমে তিনি তার সম্পর্কে বলছেন এবং তারপর তিনি বলছেন তিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকা, তিনি সৃষ্টি করেছেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি সৃষ্টি করেছেন তারপর তিনি সেটাকে পরিচালনা করেছেন। তো সবার আগে কাকে উল্লেখ করা হয়েছে, আগে আল্লাহ সৃষ্টি যত জিনিসকে উল্লেখ করা হয়েছে, তারপর আল্লাহর নির্দেশনাকে উল্লেখ করা হয়েছে, তারপরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিনি ইয়াকুল আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিনি। আল্লাহ তাআলা সে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে পথ নির্দেশনা দেখিয়েছেন। প্রথমে আগে কাকে উল্লেখ করা হয়েছে, আগে আল্লাহ তাআলা সৃষ্টিকে, তারপর তার নির্দেশনাকে। সূরা রহমান কিন্তু একই ভাবে এভাবে কথা বলেনি, এটাকে বলেনি আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান মানে সৃষ্টি আগে তারপর নির্দেশনা পরে। এবং সচরাচর হয় না, এবং সচরাচর
মানে ধারাটা এরকম হয় যে আল্লাহ আগে আমাকে সৃষ্টি করেছে, আগে আপনাকে সৃষ্টি করেছে, তারপর আমাদের নির্দেশনা পাঠিয়েছেন। আপনি যদি ধারা খেয়াল করেন তাহলে আগে সৃষ্টির কথা বলা হবে, তারপর সেটা নির্দেশনার কথা বলা হবে। কিন্তু আল্লাহ সুবহান ও তাআলা এই সুরাতে এই ধারাটাকে পরিবর্তন করেছে। আমি আপনাদের মাথায় এটা চিন্তা করার জন্য রাখলাম এবং আমি এটার পরে উত্তর দিব, কেন আল্লাহ তাআলা সুরায় এই কাজটা কেন করলেন আল্লাহ তাআলা, সেটা পরে বলছি। তার আগে আমি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, প্লিজ দয়া করে গুরুত্ব সহকারে শুনুন, মনোযোগ দিন প্লিজ। আপনাদের ডিস্টার্ব করছি তার একটা অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর লাইক চাচ্ছি এটার কারণ হলো যে ভিডিওটা তাহলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। ইউটিউবের অ্যালগরিদম এভাবেই কাজ করে, আমাদের ইউটিউব থেকে টাকা ইনকামের কোনো ইচ্ছা নেই, আমরা শুধু চাই ভিডিওগুলো যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো আলহামদুলিল্লাহ, সরি ফর ডিস্টার্বিং। এটা কোনো ক্লাসরুম না, কিন্তু এটা একটা লেকচার। কেউ কেউ এখানে ফেসবুক চালাচ্ছেন, কেউ কেউ এখানে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘুমটা দিচ্ছেন, আর কে কে আশেপাশে তাকে বলছেন এখানে আমি কি করছি, এখানে কি হচ্ছে এখানে, আর কে কে অবশ্যই আছেন যারা মনোযোগ দিচ্ছেন, আর কে কে আছেন আমাদের দিকে চোখ দু চোখ দিয়ে তাকিয়ে আছেন, আর কারো কারোর সাথে এরকমও হচ্ছে। আর সর্বশ্রেষ্ঠটা হলো কেউ কেউ আমার সাথে তাকাচ্ছেন এবং আই কন্টাক্ট মেনটেন করছেন, আর তার মানে কি হচ্ছে আপনি কিছুই বুঝতে পারছেন না, কারণ এটা কোনো ক্লাসরুম না, এটা শুধুমাত্র একটা লেকচার। আর ক্লাসরুমে তো আমি তখন যাই, আমি এখন কি বললাম বলো, তাই এই এই বলো, আমি এমাত্র কি বললাম বলো, এইসব জিনিসগুলো আমি আমার ক্লাসে করে থাকি, নিয়মিত করে থাকি, একবারে নিয়মিত করে থাকি। এটা কোনো ক্লাস না, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি আপনাদের লেকচারের শুরু থেকে বলেছিলাম যে কমিউনিকেশনে কয়টা ভালো দিক আছে, এখন যদি আমি কাজ পিস থেকে বলে বলো তো কমিউনিকেশন কয়টা ভালো দিক আছে, পিছের লোকটা বলবে 70টা, ঠিক আছে এটা হবে, এটা হবে, এটা কোনো এটা লেকচার, এটা হবে, আমি কোনো মাইন্ড করব না। কিন্তু জানেন যখন আপনি ক্লাসের মধ্যে থাকবেন, ক্লাসের মধ্যে তখন শিক্ষকের দায়িত্ব হলো যাতে প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় কথাগুলো ঢুকে যায়, ঠিক। কিন্তু কিন্তু তারপরে কিছু ছাত্র থেকে যায়, এমন যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, যে যেমন আমি একটা গ্রামারের কোর্সের একটা কোর্স রেডি করেছিলাম, প্রিপেয়ার করেছিলাম, তখন আমি এত সুন্দরভাবে ক্লাসটাকে রেডি করেছিলাম যে আমি ক্লাসে আমি রাতে 2 ঘন্টা ভাবতাম যে আমি ক্লাসটা কিভাবে নিব, কিভাবে নিব, এটার জন্য এত ক্লাসটা আমি এত ভালোভাবে নিয়েছিলাম যে তারা আমাদেরকে একাডেমিক অ্যাওয়ার্ড দিয়েছিল, একাডেমিক অ্যাওয়ার্ড। এক ঘন্টা ক্লাস নেওয়ার পর আমি খুবই খুশি, সবাই খুবই খুশি, আমি নিজেকে প্রাউড দিচ্ছি, ইয়েস খুবই ভালো কাজ করেছি। তবে এক তখন একটা স্টুডেন্ট পিছ থেকে হাত তুলে বললো, ওস্তাদ এক ঘন্টা ক্লাস নেওয়ার পর, ওই বললো যে ওস্তাদ হ্যাঁ বলো, আমি কিছু বুঝিনি। ও আচ্ছা আচ্ছা, কোন জায়গাটা বুঝতে পারোনি, কিছু বুঝতে পারিনি, ঠিক আছে তুমি যখন কিছু বুঝতে পারোনি তাহলে আমি আবার প্রথম থেকে পড়াই তোমাকে, আমি পুরো পাঠটা তোমাকে একবারে পড়াবো এবং 2 মিনিট পর তোমাকে বলবো যে তুমি কি বুঝতে পেরেছো, তুমি কি বুঝতে পেরেছো, আমি বুঝতে পেরেছো তুমি। আমি 1 ঘন্টা খুবই ভালো করে বোঝালাম এবং বললাম আলহামদুলিল্লাহ, যাক অন্য স্টুডেন্ট বলছে আমরা কেন আবার এগুলো পড়ছি, সে আবার হাত তুললো এবং বললো ওস্তাদ আমার একটা প্রশ্ন আছে, বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো, আমি এখনো কিছু বুঝতে পারিনি। এবার আপনি চিন্তা করেন, আপনি ম্যাথ ক্লাসে আছেন বা ইংলিশ ক্লাসে আছেন বা যে কোনো ইসলামিক স্টাডিজ এর ক্লাসে আছেন, আপনি পুরো একটা 1 ঘন্টা ক্লাস দিলেন, সে স্টুডেন্ট হাত তুলে বলে স্যার আমি কিছু বুঝতে পারিনি, আপনি আবার 1 ঘন্টা ক্লাস দিলেন এবং সে আবার হাত তুলে বলে কিছু বুঝতে পারেনি, তো টিচারটা খুশি হবে না রাগান্বিত হবে? আমি জানি শিক্ষকরা এরপর যা শিক্ষা দেয় তাদেরকে, আমি সেটা আমেরিকাতে বসে করতে পারবো না, কিন্তু ধরেন বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তানে এরকম কেউ করলো তখন কি হবে, তখন তাকে কি শিক্ষাটা দেবে সে শিক্ষক? তো এবার আমি তাকে বললাম ঠিক আছে স্কুলের সময় শেষ হয়ে গেছে, সব বাচ্চারা এখন যাবে বাড়ি চলে যাবে, তুমি আমি আজকে লাঞ্চ করব না, তুমি আমার অফিসে আসো, এবার আমি তোমাকে আবার সে লেকচারটা দিব। আমি আবার সে ছাত্রটাকে 1 ঘন্টা ধরে ওটা পড়ালাম, আমি তাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করলাম, যখন প্রথম ভাবে কাজ হলো না, যখন দ্বিতীয় ভাবে কাজ হলো না, তখন তৃতীয় ভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং বোঝার পর সে আমাকে বললো ওস্তাদ ওস্তাদ আমি জানি না শিক্ষকতা আপনার জন্য ভালো কি না, কিন্তু আমি আবার বুঝতে পারিনি, আমি কিছুই বুঝতে পারিনি। আপনি আগে ট্যাক্সি ড্রাইভিং করেছেন না কি করেছেন আমি কিছু বুঝতে পারছেন না, কারণ আমি এটা কোনোভাবে আপনার কাছ থেকে বুঝতে পারছি না। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আজকে আমার বাড়িতে ডিনারে আসো এবং ডিনারের পর আমি তোমাকে আবার এটা ভালো করে বুঝাবো, ঠিক আছে? বোঝানোর পর ওই আবার একই জিনিসই বলে, কারণ আমি তো বললাম তুমি আমার বাড়িতে কেন থেকে যাও না। আচ্ছা আচ্ছা, কোনো কোনো শিক্ষক কি তার ছাত্রকে এরকমটা বলবে?
যখন কোনো ছাত্র বলে আমি এটা বুঝতে পারিনি, আচ্ছা ঠিক আছে হতে পারে সে এটা বুঝতে পারেনি, আমি তাকে দ্বিতীয়বার বুঝালাম তে বলে আবার বুঝতে পারেন, আচ্ছা হতে পারে সে একটু স্লো, আর তৃতীয় সময় যদি এরকম বলে তার মানে সে আপনার সাথে খেলছে, সত্যি সে আপনার সাথে খেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এই মানব জাতির, এই গোটা বিশ্বের গোটা মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন শিক্ষক। এটা শুধু অতীতে নাই, ভবিষ্যতেও তার মতো কোনো শিক্ষক আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। শিক্ষা ব্যবস্থায় আপনার দরকার সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং সর্বশ্রেষ্ঠ পাঠসূচি, আর কোরআন, এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কার্যক্রম, সর্বশ্রেষ্ঠ পাঠসূচি। তো আপনারা যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সর্বশ্রেষ্ঠ কার্যক্রম, সর্বশ্রেষ্ঠ পাঠসূচি, আর ছাত্ররা হলো কুরাইশ, ছাত্ররা হলো কুরাইশ। আর পাঠের বিষয়বস্তু গুলো ছিল খুবই সোজা, পাঠের বিষয়বস্তু ক্যালকুলাস ছিল না, কোয়ান্টাম ফিজিক্স ছিল না, এগুলো ছিল খুবই 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 সোজা। আমি যদি একটা 7 বছরের বাচ্চাকে বলি যে মক্কার জীবনের কোরআন শরীফের আয়াতগুলো তাফসির করো, মক্কায় অবতীর্ণ কোরআনের অংশ হলো 3 ভাগে 2 ভাগ, আমি তাকে বললাম যে আমি তোমাকে 5 মিনিট সময় দেবো, তুমি তাফসির করো, আমার 5 মিনিট দরকার না, আমার 1 মিনিট দরকার। আল্লাহ এক অদ্বিতীয়, পূর্বে জাতিদের মতো হয়েও না যারা আল্লাহকে অবিশ্বাস করেছিল, রাসূলে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, আর নিজেকে আল্লাহ দাস হিসেবে পরিচয় দাও, আর কি আছে, একটুকু সামান্যটুকু, মাত্র এইটুকু, মাত্র এইটুকু হলো বক্কা জীবনের সমস্ত কোরআনে তাফসির এক বাক্যে। এই সামান্য জিনিস, এই সামান্য জিনিসটুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কত বছর শিক্ষা দিয়েছেন, তাদেরকে কত বছর শিক্ষা দিচ্ছেন, একই মানুষ একই জিনিস কত বছর ধরে শিক্ষা দিচ্ছেন তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বছর, 12 বছর, দশকের উপরে একই জিনিস, একই মানুষকে একই জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। সেগুলো ছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষা, আর যেগুলো শেখানো হচ্ছিল তাদেরকে নিজস্ব ভাষায়। আল্লাহ তাআলা স্পেশালি তাদের জন্য তখন আরবিতে আয়াত নাজিল করেছিলেন, আয়াত নাজিল করে তাদেরকে উত্তর দিচ্ছিলেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছিলেন, আর তারা বললো যে আমি কিছু বুঝতে পারিনি, আবার বলো, এটা আমাকে ইমপ্রেস করতে পারেনি, আমাকে অন্য কিছু বলো, অন্য কিছু। তখন কি আল্লাহ তাআলা রাগান্বিত হওয়ার অধিকার ছিল? হ্যাঁ, আল্লাহ তাআলা রাগার অধিকার ছিল, আর নরমাল টিচার হলো কি করতে হবে আপনারা তো জানেনি। আচ্ছা, আমি আপনাকে এখন আর একটা সামনে গিয়ে নিয়ে যাই, তারা শুধু এটা বলে থামে যে তারা সেটা বুঝতে পারছে না, তারপর তারা পাগলের মতো হয়ে গেল, একদম নিষ্ঠুর হয়ে গেল, তারা কোরআনের আয়াত কেনে অস্বীকার করে পাশাপাশি ঠাট্টা তামাশা করতে শুরু করলো, এবং যে এই কোরআনকে শিক্ষা দিয়েছিল তাকেও নেও, তার উপর অত্যাচার, ঠাট্টা তামাশা, আরো তো কত কি, তারা ওনাকে নিয়ে ঠাট্টা তামাশা করতো, এটা কি আল্লাহকে রাগান্বিত করবে না? হ্যাঁ, এটাতে আল্লাহ অনেক রাগান্বিত হয়েছিলেন, আর আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয় তাহলে ওনার কি করার শক্তিটা আছে বলেন? সুবহানাল্লাহ, তাদেরকেও আল্লাহ তাআলা পূর্বে জাতির মতো ধ্বংস করে দিবেন, একবারে ধ্বংস। আর কুরাইশের সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জঘন্য কাজটা করেছিল, প্রথমে ওনাকে তারা বলল মিথ্যা, তারপর তারা বলল পাগল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলো তুমি খারাপ লোক, তারা বলো তুমি জাদুবিদ্যা করছো, তুমি জিনদের সাহায্য জাদুবাদ করছো, তুমি ইহুদিদের খ্রিস্টানদের থেকে জিনিস চুরি করে এখানে আমাদেরকে বলছো, এরকম অনেক খারাপ খারাপ বাজে অ্যালিগেশন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাগিয়েছিলেন। এত সব জঘন্যর পরে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল তুমি কিয়ামত নিয়ে কথা বলছো, তুমি জাহান্নাম নিয়ে কথা বলছো, তুমি জান্নাত নিয়ে কথা বলছো, তাই তো, তুমি আল্লাহ নিয়ে কথা বলছো, তুমি ফেরেশতা নিয়ে কথা বলছো, তুমি আল্লাহর আজাব ও গজব নিয়ে কথা বলছো, তাই তো, আমাদেরকে তুমি কিছু দেখাও, আমাদেরকে তুমি আগে প্রমাণ দাও, পারলে এই মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও, পারলে এই পাহাড়কে সোনায় তৈরি করে দেখাও, তুমি আল্লাহর গজব এনে দেখাও আমাদের সামনে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবান, give me the pro- they say well, yastajilunaka bil adab quran tells us, tara ebhabe bolte shuru korlo je pal tumi ajab ekhoni ene dekhao, tumi to bolche ajab onek kache ache onek nikote ache, pal tumi ekhoni ene dekhao, ami 10 bochhor theke ekoi jinish shuddho shuddho klanto hoye gechi, এটার মানে কি বোঝায় আপনারা জানেন? একই জিনিসটা এখন আমেরিকাতে হচ্ছে, তারা বলছে আমাকে আল্লাহর এখনই প্রমাণ দেখো, নাহলে আমরা বিশ্বাস করবো না, যদি তুমি আমাকে দেখে প্রমাণ দিতে না পারো তাহলে আমাকে কিছু বলতে আসছো না, আমার তুমি সময় নষ্ট করতে আসছো না, আমি কোরআনের সব জিনিস শুনতে চাই না। আমি যখন কলেজে শিক্ষকতা করতাম, আমি তাদের আরবি পড়াতাম, আর বেশিরভাগ স্টুডেন্ট ছিল অমুসলিম। একটা ছিল আমার সামনে এসে বললো যে প্রফেসর আমি ইসলাম কারণ পছন্দ করি, অনেক দেখলাম অনেক ভালো ভালো জিনিস আছে, এটা অনেক জোস কুল, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, তো আমি এটা বিশ্বাস করতে পারি না, আপনি কি আমাকে জিন বা এই টাইপ কিছু দেখাতে পারবেন?
তাহলে আমার বিশ্বাস সুবিধা হবে অনেক। এ সুরার প্রথমে উত্তর গালা দেওয়া হয়েছে। আমাকে বলতে দেন, আপনাদের এখানে মালয়েশিয়াতে অবশ্যই ট্রাফিক প্রবলেম আছে, ঠিক না? আপনারা রেডিওতে বা টিভিতে বা এরকম দেখতে পান মোবাইলে যে ট্রাফিক কোন কোন রাস্তায় বেশি ট্রাফিক আছে, ঠিক না? তাই না? তো আপনারা একদিন দেখলেন যে রাস্তাতে কোনো ট্রাফিক নেই, একদম শূন্য, কোনো গাড়ি নেই, শুধু আপনার গাড়ি আছে, কোনো ট্রাফিক নেই। আর আপনি যখন খুবই পথে গাড়ি চালাতেন, খুবই আলাদা, ও রাস্তাতে কোনো গাড়ি টাড়ি নাই, তো আপনি তো রেডিও চালু করলেন, রেডিওতে বলছে 2 কিলোমিটার সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং প্রচুর পরিমাণে খুবই খারাপ অবস্থা ট্রাফিকের, আপনি যদি পারেন তো অন্য একটা এক্সিট নেন, অন্য রাস্তা দেখেন যেখানে যায় না। আচ্ছা, আপনি কি দুর্ঘটনাটা দেখতে পেয়েছেন? না, কিন্তু আপনি এটাকে বিশ্বাস করেছেন এবং অন্য রাস্তা দেখার চেষ্টা করছেন। আপনি রেডিওতে শুনলেন আপনি সেই রাস্তা দেখলে আর আপনাকে 5 ঘন্টা অপেক্ষা করতে হবে, আপনি অন্য রাস্তা নেবেন না ওটা দিয়ে যাবেন বলেন? তাহলে আপনি যদি আমেরিকাতে থাকেন তাহলে আবার আমি কুফফারের কথা শুনবো না, আমি এখন যাবো, আমি এখন এই রাস্তাতে যাবো, এটা কখনো হবে? আপনি কি তাই করবেন কখনো? আপনি কেন এটা করবেন না আপনি এটা জানেন? কারণ আপনি জানেন যে এই সংবাদগুলো আসে একটা বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে, আর এই নিউজ রিপোর্টাররা আপনাদের সাথে ঠাট্টা তামাশা করবে না, এটাই তো নাকি? আপনি তো এটা বলবেন না যে ধর এরা আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, এইসব রেডিওর মানুষের কথা শুনে লাভ আছে, এখন আপনি যাবেন। আর আটকা পড়ে যাওয়ার পর আপনি তাকে বললেন হ্যাঁ আমি এখন বিশ্বাস করেছি, অন্য এখানে তো সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ এখন আমি কি করবো, এখন আমি আপনাদের বিশ্বাস করছি। আল্লাহ আজাল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছে, ঠিক? আর এই মানুষ জাতি বুঝতে সক্ষম, কোনো কিছু মাথার মধ্যে নিয়ে চিন্তা করতে সক্ষম, যদি সেটাকে নাও দেখে। পশু পাখিরা কিন্তু এরকম না। ধরেন আমি আর একটা উদাহরণ দিই, আমি বললাম যে ভাই ও বোনেরা দয়া করে আপনারা এই সাইডতে বাইরে যাবেন, তাহলে আমরা সে রাস্তাতে যাব। কিন্তু চিন্তা করে যদি এখানে একটা বিড়াল থাকে, যদি একটা কুত্তা থাকে, আর কুত্তা যদিও থাকবে না, ধরেন একটা মাছি আছে, তাহলে কি তারা সে রাস্তাতে কখনো যাবে? কারণ তাদের চিন্তা করার ক্ষমতা নাই। কিন্তু পশু পাখিরা যদি এখানে দেখে কিনা আগুন লেগেছে খুব, তাহলে কি তারা যাবে? তাহলে কি তারা সে সঠিক রাস্তাতে যাবে? পশু পাখিরা সেটাই বিশ্বাস করে যেটা তারা নিজের চোখে তখন দেখে, কিন্তু মানুষ জাতির এই সক্ষমতা আছে সেটা নিজে না দেখেও বুদ্ধি খাটে সেটাকে বিশ্বাস করতে পারে। আল্লাহ আজওয়াজাল্লাহ আপনাকে এবং আমাকে কোরআনকে বিশ্বাস করে দিতেছে, শুধুমাত্র কোরআনকে, অন্য কিছু না, অন্য কোনো কিছু দরকার নাই আমাদের। হ্যাঁ, পৃথিবীতে অনেক জায়গায় অনেক রকম মিরাকেল জিনিস হয়, কিন্তু কোরআন, এ কোরআন হলো একমাত্র মিরাকেল, এটাই হলো মিরাকেল। কারণ মানুষ জাতি হলো মানুষ জাতি যারা নিজের ব্রেন দিয়ে চিন্তা করতে পারে। আপনাকে কোনো কিছুকে বিশ্বাস করার জন্য দেখার দরকার নাই, আপনি না দেখেও সেটাকে চিন্তা করে বিশ্বাস করতে পারেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল কোরআন, তারপর কি খলাকাল ইনসান, তিনি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন, কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি পশু পাখি না যে আপনাকে সব দেখে বিশ্বাস করতে হবে। আপনি যদি এরকম করেন তাহলে তো আপনি একটা ছাগলের মতো, আর আপনার সাথে কোনো পার্থক্য কি থাকলো? না হলে আপনার আচরণ হবে গরুর মতো, আপনার আচরণ হবে বানরের মতো, যারা না দেখে কোনো কিছুকে বিশ্বাস করে না। কোরআন হলো একটা অনুভূতির জিনিস, কোরআন হলো নিজেকে ভিতর থেকে ফিল করার জিনিস। তো আমি আপনাকে আগে বলেছিলাম যে শিক্ষকেরা রাগান্বিত হয়ে যাবে, খুবই রাগান্বিত হয়ে যাবে, কিন্তু এই শিক্ষক আল্লাহ তাআলা কিন্তু কোরআনে নিজেকে শিক্ষক বলছে, আল্লামাল কোরআন, যে কোরআন শিক্ষা দেয়, মানে আল্লাহ তাআলা হলো শিক্ষক, আল্লাহ তাআলা নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছেন। শিক্ষকের কিন্তু রাগান্বিত হওয়ার অধিকার আছে, কিন্তু তিনি আয়াতের শুরুতে আগে নিজেকে আর রহমান বলে পরিচয় দিচ্ছেন। তিনি নিজেকে এমন শিক্ষক হিসেবে বর্ণনা করছেন যার আছে দয়া, পরম করুণা, যত্ন, সবার উপর হলো দয়া, এমনকি যদি তারা তার রাসূলকে অবিশ্বাস করে, এমনকি তাদের জন্য, যদিও তবুও তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, যদিও তারা ওনার রাসূলকে মেরে ফেলতে চাচ্ছেন, ওনাকে অমান্য করতে চাচ্ছেন, তবুও তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, যদিও তারা সে নিরীহ মানুষদেরকে মেরে ফেলেছে তাদের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে। যখন তারা কোরআনের আয়াতকে ইয়ার্কি করছে, তারা একটা কোরআনের আয়াতকে অমান্য করছে, তখন আল্লাহ তাআলা আর একটা কোরআনের আয়াত নাযিল করছে তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে বারবার ভালো করে বোঝানোর জন্য, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা নাযিল করছেন। তিনি বারবার মানুষকে বুঝাতে চাচ্ছেন এবং তিনি প্রমাণ দিচ্ছেন যে তিনি হল আর রহমান। তিনি যদি আর রহমান না হতেন তাহলে আপনি অনেক আগে মারা পড়তেন, অনেক আগে অমান্য করার সাথে সাথে। এই সুরার শুরুতে আমরা যে জিনিসটা শিখছি যে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন ওনার অপরিসীম ভালোবাসার প্রতীক হিসাবে। আমাদের বিশ্বে, আমাদের চারপাশে ইসলামকে নিয়ে প্রচুর প্রপাগান্ডা হচ্ছে। যখন মানুষ কোরআনে চিন্তা করে, বিশেষ করে নন মুসলিম, যারা অমুসলিম,
আনফর্চুনেটলি যে তারা সখন চিন্তা করে মুসলিমদের অত্যাচার নিয়ে, মুসলিমদের জঘন্য কাজগুলো নিয়ে, মুসলিমদের অত্যাচার নিয়ে, মুসলিমদের মারামারি খোনাখুনি কাটাকাটি নিয়ে, আল্লাহ তাআলা যে সবসময় তাদেরকে নরকে ফেলে দিবে এটা তারা সবাই চিন্তা করে, কিন্তু আসলে এটা হওয়া উচিত ছিল না। আর তার চাইতে সবচেয়ে খারাপ জিনিস কি হলো জানেন, যখন মুসলিমরা কোরআনকে নিয়ে চিন্তা করে তখন মনে করে কোরআনে শুধু হারাম সব জিনিসকে হারাম বলে দেওয়া হয়েছে আর কোরআনে সবসময় ঝগড়া জাতির কথাই বলা হচ্ছে। মুসলিমরা এটা চিন্তা করে, নিজের ইচ্ছা না হলে অনিচ্ছে সেটা চিন্তা করে, কোরআনে সব জিনিসকে হারাম করা হয়েছে আর আমরা সবাই জাহান্নামে যাবো, কোরআন এই জিনিসটা ঠিক করেনি, তার মনে মনে এটাই চিন্তা করে। আপনাকে কোরআনকে সেভাবে চিন্তা করতে হবে যেভাবে আল্লাহ তাআলা চায়। কোরআন হলো আল্লাহ তাআলার ভালোবাসার একটা প্রতীক, আল্লাহ তাআলার যত্নের প্রতীক। আপনি যদি জানতে চান আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসেন, তাহলে কোরআনকে এখন থেকে পড়া শুরু করুন। আপনি যদি জানতে চান আল্লাহ তাআলা আপনার উপর কত যত্নশীল, তাহলে এখন থেকে কোরআন পড়া শুরু করুন। আপনি এমন কিছু অনুভব করতে পারবেন যেটা আপনি আগে এর আগে কখনো অনুভব করেননি এবং আপনাকে সেটা কাঁদিয়ে ছাড়বে ইনশাআল্লাহ তাআলা। আপনি আল্লাহকে এমনভাবে চিনতে শুরু করবেন যেটা আপনি এর আগে কখনো পারেননি, এটা আপনার দৃষ্টিকোণ থেকে আপনার দৃষ্টিকোণই বদলে দিবে। আপনি জানেন কেউ যখন অন্য সম্পর্কে চিন্তা করবে তখন কিন্তু তার চোখতে পানি বাড়াবে না, তার চোখতে তখনই পানি বাড়াবে যখন সে নিজেকে উপলব্ধি করতে পারবে, সেটা আয়াতের সাথে নিজেকে মিলাতে পারবে, নিজেকে সে চিন্তা করতে পারবে। যে মানুষগুলো সালাত আদায় করার সময় কান্না করে তারা সে আয়াতগুলোর সাথে নিজেকে উপলব্ধি করতে পারে। আমাদেরকে অবশ্যই কোরআনের সাথে পার্সোনাল সম্পর্ক তৈরি করতে হবে, অবশ্যই তৈরি করতে হবে। আপনি যদি বুঝতে চান রহমান বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের স্টুডেন্ট হতে হবে। চলেন আল্লামা কোরআন নিয়ে কিছু কথা বলি। কিছু কথা, আল্লামা মানে জ্ঞান দান করা, তো আরবিতে এটা বোঝায় যে কাউকে কোনো কিছু জ্ঞান দান করা লম্বা সময়ের জন্য, লম্বা দীর্ঘ সময়ের জন্য। এখানে কোনো তাড়াহুড়া নেই, এমন না যে আপনাকে একবার বসে থেকে পুরো কোরআনের তাফসির পড়ে নিতে হবে বা আপনাকে জেনে নিতে হবে, এরকম কোনো তাড়াহুড়া নেই। প্রতিদিন কিছু সময়ের জন্য কোরআন পড়েন আর এটাকে বোঝার চেষ্টা করেন প্রতিদিন নিয়মিত। ইতিহাসের সর্বকালে সর্বশ্রেষ্ঠ কোরআনের ছাত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তার পাশাপাশি সর্বশ্রেষ্ঠ ছাত্র। কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ তাআলা ওনাকে কত বছর ধরে কোরআন শিক্ষা দিয়েছেন, দীর্ঘ 23 বছর, দীর্ঘ 23 বছর। আমাদের তাড়াহুড়ার দরকার নেই, আমাদের মন খারাপের কোনো কিছু নেই, কখনো মন খারাপ করবে না যে আমি তো সকল সুরা জানি না, আমি কোরআনের সকল তাফসির জানি না, আমি ওই কিছুই জানি না, এরকম কখনো মনে করবে না। আমাদের হাতে টাইম আছে, সময় আছে আল্লাহ রহমতে। আসল পয়েন্ট হলো আপনাকে হতাশ হওয়ার কিছু নেই, কিছু মুখস্থি করা শুরু করুন, কিছু তাফসির পড়া শুরু করুন, কিছু শুরু করুন, কোনো কিছু জানা শুরু করুন, ইতিহাস পড়া শুরু করুন কোরআনের। আপনাকে শুরু করতে হবে, আল্লাহ তাআলা আপনার কাছে এটাই চান, দেখবেন আপনার কাছে আপনার কাজ কত সহজ হবে। প্রত্যেক দিন নিয়মিত, বিশেষ করে যারা এখানে ইয়ং পিপল আছে, যুবক মানুষ আছে, আমি তাদেরকে বলছি, আপনারা যদি প্রতিদিন নিয়মিত কোরআনের সাথে নিজের আত্মার সম্পর্ক তৈরি করতে পারেন, দেখবেন এই কোরআন আপনার চিন্তাধারাকে কত সুন্দরভাবে পরিবর্তন করবে, আপনার মধ্যে কত সুন্দর জিনিসের তৈরি হবে। এটা আপনাকে শেখাবে আপনার অবসরে কি করা উচিত, এটা আপনাকে শেখাবে আপনার কেমন বন্ধু হওয়া উচিত, এটা আপনাকে শেখাবে আপনার জীবনে কি করা উচিত। আপনার জীবনের উদ্দেশ্যকে আপনি নতুনভাবে জানতে পারবেন যখনই আপনি কোরআনকে নিজের মধ্যে অন্তস্থ করতে পারবেন, নিজেকে কোরআনকে ভালোবাসতে শিখবেন। আমাদের অবশ্যই আশাবাদী মানুষ দরকার, আশাবাদী যুবক দরকার। কোরআন আপনাকে আশাবাদী করে তুলবে, নিরাশা কখনো করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের অবশ্যই এমন মানুষ দরকার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলবে। আমরা তো এমন প্রজন্ম চাই না যারা সারাদিন টিভি দেখবে, যারা তারা সারাদিন সিনেমা দেখবে, যারা সারাদিন ভিডিও গেম খেলবে, আমাদের এরকম প্রজন্ম দরকার নেই। কারণ আপনি যখন টিভি দেখবেন, তারপর আপনি সিনেমা দেখবেন, তারপর আপনি ভিডিও গেম খেলবেন, তারপর আপনি ড্রাগস দিবেন, তারপর আপনি প্রেম করবেন এবং তারপর আপনি ধ্বংস হয়ে যাবেন। আর এভাবে জীবন ধ্বংস হচ্ছে প্রতিদিন, হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন ধ্বংস হচ্ছে। শুধুমাত্র অমুসলিমদের কথা বলছে না, আজকে মুসলিম যুবকদেরও জীবন ধ্বংস হচ্ছে। আমাদের কি এটাই শিক্ষা কোরআনের? মুসলিম যুবকদের আজকে কোনো আশা নাই, কোনো ভরসা নাই, কোনো উদ্দেশ্য নেই জীবনের। কেন এরকম? কারণ আপনার জীবনের উদ্দেশ্য তৈরি করা হচ্ছে যে বইটা আপনাকে দেওয়া হচ্ছে সেই বইয়ের সাথে তো সম্পর্ক আপনার খারাপ। সে মহান বই আল কোরআনকে তো আপনি পড়তে চান না, আপনি অনীহা প্রকাশ করেন, আপনি সময় নষ্ট মনে করেন। আমরা সে মহান ঐশীবাণীর সাথে আমাদের সম্পর্ক হারিয়ে ফেলছি, এটা আমাদের উম্মার সবচাইতে বড় একটা ক্ষতি এবং সবচাইতে অবহেলার এবং সবচাইতে মারাত্মক একটা ক্ষতির দিক। আমাদের অবশ্যই সে বইয়ের সাথে, সে মহান পবিত্র ঐশীবাণীর সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে, সে ঐশীবাণীর আলোকে আমাদের জীবন করতে হবে এবং সে ঐশীবাণীর আলোকে আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক করতে হবে। সেই সকল নিষ্ঠুর মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতো, মারার চেষ্টা করছে, মারামারি কাটাকাটি খুন তারা যেগুলো করে শুরু করেছিল, তাদেরকেও আল্লাহ তাআলা আর রহমান দিয়ে তাদেরকে সম্বোধন করেছেন আর রহমান দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছেন ঈশ্বরের মাধ্যমে। কারণ কেনে জানেন? আল্লাহ তাআলা জানে
আল্লাহ তাআলা জানে যে ওই মানুষগুলো যখন এই বই সংস্পর্শে আসবে তখন তারা অবশ্যই এটাকে মানতে বাধ্য হবে, কারণ এই বইটি এভাবেই তৈরি, এভাবে এই বইটি এভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারা সেই বইটাকে ছেড়ে যেতে পারবে না, তারা সেই বইটাকে এবং আল্লাহর আদেশকে ভালোবাসতে শুরু করবে। আচ্ছা আপনারা জানেন আলেম আর দায়ের মধ্যে পার্থক্য আছে? আপনাকে অন্যের সাথে কোরআন পড়া এবং অন্যকে কোরআন শিখা বা অন্যের সাথে কোরআন ভাগাভাগি করার জন্য আপনাকে আলেম বা মুফতি হওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনাকে এমন না যে এ কোরআনে অনেক ডিফিকাল্ট আয়াত আছে যেটার জন্য অবশ্যই বুঝতে এবং আলেম দরকার, তার মানে এটা যে আপনাকে আগামীকালে উত্তরাধিকার সূত্রে কোরআনে যেসব আয়াত গেলা আছে সেটা আপনাকে খুতবা দিতে হবে, এমনটা না। আপনার বন্ধুর সাথে কোরআন নিয়ে কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কথা বলেন কোরআনের আলোকে, আপনাকে এটার জন্য মুফতি বা আলেম হওয়ার দরকার নাই। এরকম হলে তো আমাদের সমাজটা সুন্দরভাবে গড়ে উঠবে। এটা হবে আমাদের একে এবং অপরের জন্য রিমাইন্ডার, যাতে আমরা আল্লাহকে প্রতিনিয়ত স্মরণে রাখতে পারি। প্রথমত এটাই হলো আল্লামুল কোরআন, আপনাকে অবশ্যই টাইম ধরে পড়তে হবে, টাইম ধরে আপনাকে কাজ করতে হবে। আর দ্বিতীয়ত যেটা হলো, এটা হলো আজকে আমাদের রাত আমার রাতের খুতবার শেষ অংশ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন। আচ্ছা, আপনাদের এখানে এখানে কতজন ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে? ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং যারা গ্র্যাজুয়েট করে তাদের মধ্যে একটা জিনিস খুবই সত্য থাকে কি জানেন, তারা তাদের পূর্বের স্কুলকে নিয়ে খুবই প্রাউড ফিল করে। হতে পারে আপনি যে স্কুলে বা যে কলেজে পড়েছেন সেটাকে আপনি পছন্দ করেন না, বা সেই স্কুলে সেই জিনিসগুলো আপনাকে পছন্দ করতেন না, কিন্তু আপনি যখন গ্র্যাজুয়েট হয়ে বাড়িয়ে যাবেন সেই সার্টিফিকেটটা আপনি অবশ্যই দেওয়ালে টাঙিয়ে রাখবেন, কারণ আপনার একটা প্রাউড ফিল হবে। এটা হয় সবারই মাধ্যমে, এটা কমন জিনিস সবার মাধ্যমে হবে। যারা আরবি ছাত্র আছে তাদেরকে তো জিনিসটা সত্য, যারা ইসলামের কোন একটা বিষয় যখন ইলম অর্জন করে, এই বিখ্যাত শেখের কাছে পড়ে বা বিখ্যাত আলেমের কাছে পড়ে যখন কোনো কিছু ইলম অর্জন করে, তারা সেটা নিয়ে তখন প্রাউড ফিল করে, এটা তাদেরকে যেমন প্রেস্টিজের ব্যাপার হয়ে যায়। বা আমেরিকাতে যারা হার্ভার্ড ইউনিভার্সিটি বা MIT ইউনিভার্সিটি আছে, যখন তারা সেই স্কুলে যায় বা সেই স্কুল থেকে পাস করে গ্র্যাজুয়েট করে, তখন তারা একটা অনার ফিল করে, তাদের কাছে সেটা প্রাউডের ব্যাপার হয়, তাদের কাছে সেটা প্রেস্টিজের ব্যাপার হয়। একটা তারা প্রাউড ফিল করে কারণ তারা ওই বিখ্যাত টিচার এবং বিখ্যাত প্রতিষ্ঠানের আওতাধীনে জ্ঞান অর্জন করতে পারে। তারা দেখেন এখানে কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা হলো কোরআনের শিক্ষক। কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শিক্ষক হলে আমি আপনি কি ছাত্র? তো আল্লাহ তাআলা যদি নিজেকে শিক্ষক এবং আমরা যদি ওনার ছাত্র হতাম, আমাদের কেমন প্রাউড ফিল করা উচিত? আমাদের শিক্ষক হলো আল্লাহ তাআলা, তিনি এমন এটা বলেন, আল্লামান নাস আল কোরআন, আল্লামাকুম আল কোরআন, আল্লামা নবিয়াহু আল কোরআন। তিনি বলছেন আল্লামা আল কোরআন, তিনি কোরআন শিক্ষা দেন, তিনি এটা নবীর রাসূলের সীমাবদ্ধ করে রাখেন, এটা সবার জন্য উন্মুক্ত করে দেন, তিনি সবাইকে ছাত্র বানাতে চান। আর আপনি আমি কি করছি? যে কেউ শিক্ষা নিতে চাও চলে এসো, যে কেউ শিক্ষা নিতে চাও। হ্যাঁ, হতে পারে আপনি অডিয়েন্সের মধ্যে আছেন, আপনার 50 বছর বয়স, আপনি কোরআন পড়া জানেন, তাতে কোনো সমস্যা না, আপনি এখনই শুরু করেন, আপনি এখনই কোরআনকে নিজের ভিতরে নেওয়া শুরু করেন। লজ্জা পান না, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আপনার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করার ব্যাপার এখানে ভাই। আর আপনাদের বলছি যারা কোরআন পারেন, ধরেন মসজিদে কেউ আপনার সামনে আসতো বা গোপনে আপনাকে আসে বললো, দেখেন ভাই আমি প্রফেশনাল, আমি অ্যাকাউন্ট করি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ডেন্টিস্ট, আমি পাইলট, কিন্তু আমি কোরআন পড়া জানি না, আমি যখন কোরআন পড়েছিলাম তখন আমার বয়স 8 বছর ছিল, এখন কোরআন সম্পর্কে কিছুই জানি না, আর আপনি তাকে এটা বলেন, আস্তাগফিরুল্লাহ, তুমি কিভাবে করতে পারো, তুমি এত কিছু জানো কিন্তু তুমি কোরআন পড়া জানো না, এটা কখনোই বলেন না। তাদেরকে তিরস্কার করেন না ভাই, তারা আপনার কাছে আশা নিয়ে এসেছে। এমনও হতে পারে আল্লাহ তাআলা তাকে এমন হিদায়ত দিবেন যে সে আপনার থেকে অনেক ভালো কিছু করতে পারবে ইসলামের জন্য। তারা কত শিক্ষিত কিন্তু তারা আল্লাহর কাছে হিজরত করতে যাচ্ছেন, তারা সব কিছুকে ত্যাগ করে আল্লাহর কোরআনের জন্য সময় বের করতে যাচ্ছেন, আর সে নম্র হতে যাচ্ছে, আর আপনি তাকে এভাবে তিরস্কার করছেন। আল্লাহ তাআলা নম্রতাকে কত পছন্দ করেন আপনি জানেন। তাদেরকে স্বাগতম করতে হবে, তাদেরকে সুন্দরভাবে আমন্ত্রণ করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, বুঝছেন? এটা অবশ্যই আমাদের করতে হবে। একটু অনেকে আছে যারা আল্লাহ তাআলা নিয়ে চিন্তা করেন, যারা আল্লাহ তাআলা নিয়ে ভাবেন, তার সমস্ত কিছু পড়াশোনা করেন কিন্তু তার কোরআনে পড়াশোনা করার সবাই পাননি, কিন্তু তারা যখন কোরআনের কাছে আসতে চাচ্ছেন তখন আপনারা তাদেরকে সহযোগিতা করছেন না। এটা আলেমদের কাজ, এটা আপনাদের কাজ, আপনাদেরকে তাদেরকে ইনভাইট করতে হবে, তাদেরকে আমন্ত্রণ করতে হবে, তাদেরকে সসম্মানে তাদের জন্য ব্যবস্থা করতে হবে, তাদেরকে শেখানোর ব্যবস্থা করতে হবে। এমন হতে পারে তা কোরআন শরীফ পড়াই জানে না, বুঝবে কি করে? আপনাদেরকে তাদেরকে শেখাতে হবে, এটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের যুবক সমাজের দায়িত্ব। এই যুবক এই দায়িত্বকে অবহেলা করলে চলবে না আমার ভাই। আর যারা নামাজ পড়ে না তাদের উপর রাগান্বিত হয় না, তাদের উপর যত্নশীল হন, তাদের উপর যত্ন দেখান। আপনি যদি তাদের উপর যত্ন না দেখান তারা আপনি তাদেরকে দিনে আনতে পারবেন না, আর আপনি অন্যকে যত্ন দেখাতে না পারলে আপনি কখনো একজন ভালো দায়ীও হতে পারবেন না। আপনাকে তাদের উপর যত্নশীল হতে হবে। ধরেন আপনি এমন মানুষকে দেখেন যারা সিনেমা বা মুভি বা বারে যেত, আর আপনি তাদেরকে দেখলেন আর বলতে আস্তাগফিরুল্লাহ 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 বলে মুখ ঘুরে নিলেন, এভাবে করলে চলবে না ভাই।
আপনাকে যত ভরে আপনার দরদে কণ্ঠে আপনাকে আকুতি জানাতে হবে, তাকে বুঝাতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, এই দায়িত্বকে অবহেলা করলে চলবে না। তারা আপনার দেশের মানুষ, তারা আপনার এলাকার মানুষ, আপনাকে অবশ্যই তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আপনাকে যখন কেউ বলবে চলো দোস্ত কোটা করি, বা চলো দোস্ত ওখানে হ্যাং আউট করি, বা চলো দোস্ত ওখানে ঘুরতে যাই, আপনার একে করে চলবে না যে চলো ওখানে যাবো না, চলো ওখানে মসজিদে চলো, এভাবে করলে হবে না। আপনাকে বলতে হবে চলো তুমি ওখানে যাই, চলো আমার ওখানে বসে কিছু গল্প করি। তখন আপনাকে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে জিনিসটা, যে দেখো ভাই এই জিনিসটা এভাবে করা ঠিক না, বা ওই জায়গাতে যে এই কাজগুলা করা ঠিক না, আপনাকে সেটা বোঝাতে হবে ভালো করে, না হলে তো হবে না। আপনাকে দরকার হলে বাড়িতে দাওয়াত দিয়ে পরোটা খাওয়াতে হবে, আপনার সাথে সম্পর্ক ভালো করা লাগবে, তার তাকে বোঝাতে হবে যে আপনি তার সম্পর্কে কেয়ার করেন। এবার আস্তে আস্তে তাকে বোঝানো লাগবে, সে একবারে তো নিতে পারবে না, সে যে পরিবেশে উঠেছে বা সে যে পরিবেশে আপনি এসেছেন সে পরিবেশে সে এখন আসেনি, সে সবকিছু সাথে মানিয়ে নিতে পারবে না। তারা আপনার মানুষ, তা আপনাকে তাদেরকে হ্যান্ডেল করতে হবে সহানুভূতির সাথে, রাগারাগি করে কিচ্ছু হবে না কখনো। তারা আমাদেরই মানুষ, তারা আমাদেরই উম্মত, তারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ হারিয়ে যাওয়া একটা জাহাজ, আর আমাদেরকে তাদের সঠিক তীরে বেড়াতে হবে। আল্লাহ তো কখনো তাদের জন্য নিয়ামতের ভাণ্ডার বন্ধ করে দেননি, আপনারা কেন তাদের পর হতাশ হবেন, আপনারা কেন তাদের পর রাগান্বিত হবেন? একটা বোন যদি হিজাব পরে থাকে তাহলে সমাজ তাকে ভালো দৃষ্টিতে দেখে, ভালো মানুষেরা, আর কেউ যদি হিজাব না পরে থাকে কুচিসে থাকে, তাদেরকে তাকাতেও চায় না বা তাকে তার সাথে কথা বলতে চায় না, সে হিজাব পরে না কারণ তাকে কেউ শিখায়নি। এমন হতে পারে তার বাবা মা তাকে হিজাব পরার জন্য জোর করেছে, বাট কখনো বলেনি যে কি কারণে আমাদের হিজাব পরা উচিত, এবং সে কোশ্চিন করেছে তার উত্তরও পায়নি। এটা একটা সুন্দর কোশ্চিন, কিন্তু সে উত্তর পায়নি, সে হয়তো হাদিস শুনার আলোকে উত্তর পায়নি যেটা তার পাওয়া উচিত ছিল। যদি এমন যে ধৈর্য কোন একটা দিনই বোন তাকে যে সম্মানের সাথে বললো যে দেখুন আপু আপনার এটা করা উচিত, এমনও হতে পারে তার মনটা চেঞ্জ হতে পারে, আপনি আমি জানেন না। আমাদের সমাজে সেরকম মনোভাবের মানুষ দরকার, ওয়াল্লাহি এটা হলো সেই যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যে ইসলামকে ঘৃণা করে, যে ইসলামের নিয়মকেও ঘৃণা করে, তাদেরকে ভালোবাসার সাথে ইসলামকে ইসলামের আদব কায়দার মনে আনা, ইসলামের আদব কায়দার মধ্যে আনা, তাদেরকে ভালোভাবে বুঝানো, আদর যত্নের সাহায্যে বুঝানো। তারপর আল্লাহ তাআলা খলাকাল ইনসান, এটা আমার শেষ শব্দ ইনশাআল্লাহ তাআলা, আমি জানি আর একবার বলেছি কিন্তু এটা শেষ, এটা শেষ ইনশাআল্লাহ। তো ইনসান এ শব্দের দুইটা উৎস আছে, তো একটা হলো নাসিয়া, যার অর্থ বোঝায় যে যে ভুলে যায়, মানুষ মানে মানুষ সবসময় ভুলে যায়, ভুলতে থাকে। আর একটা অরিজিন সেটা হলো ইউন, মানে মানুষ জাতি হলো স্নেহময়, যারা মিথ্যা কথা বলে তারা স্নেহময় না, বা যারা মানুষের সমালোচনা করে তারও স্নেহময় না। হ্যাঁ কিছু পশু পাখির মধ্যে স্নেহময়তা লক্ষ্য করা যায়, কিন্তু মানুষের মধ্যে তাদের এত স্নেহময়তা নাই। আমরা অপরকে ভালোবাসি, আমরা অপর মানুষ জাতিকে ভালোবাসি, আমরা পশু পাখিকে ভালোবাসি, মানে আল্লাহ তাআলা আমাদের মধ্যে এটা দিয়ে দিয়েছে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালোবাসা স্নেহময়তা দিয়ে দিয়েছে। তো মানুষ জাতির হলো দুইটা মানে, একটা কি, একটা যারা ভুলে যায়, আর একটা হলো যারা স্নেহময়। তো আল্লাহ তাআলা স্পেশালি ভাবে সেই মানুষ সেই জাতিটাকে নির্বাচন করেছে যারা অনবরত ভুলে যায়, হ্যাঁ যারা অনবরত সবকিছু ভুলে যায়, এর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফকে পাঠাইছে তাদেরকে রিমাইন্ডার হিসেবে, যাতে তাদেরকে মনে করিয়ে দিতে পারে। কোরআন শরীফের আরেকটা মানে কিন্তু রিমাইন্ডার, ইন হুয়া ইল্লা যিকরুন কাল্লা ইন্নাহা তাযকিরা ওয়া যাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন হলো রিমাইন্ডার, কারণ আমরা হলো ইনসান। তো আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি কারণ তুমি ইনসান, তুমি ভুলে যাও তো আমি তোমাকে রিমাইন্ডার দিয়েছি, তুমি বারবার ভুলতে থাকো তো আমি তোমাকে বারবার মনে করার জন্য রিমাইন্ডার দিয়েছি, কোরআন দিয়েছি, সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা হলো স্নেহময়তা, ভালোবাসা। আপনি শুধু অন্যের নিজেকে ভালোবাসা দিতে হবে অন্যকে, আপনি অন্যের জন্য ভালোবাসা খুঁজেন, আপনি চান যে অন্য আপনার প্রতি স্নেহময়তা দেখাক, এটা হলো মানুষের একটা বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য যেটা আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে দিয়েছে। আর এই হৃদয়ের মধ্যে আল্লাহ ভালোবাসাটা কেন দিয়েছেন, আপনি যখন অন্য মানুষকে ভালোবাসা দেখাতে শিখবেন তখন অটোমেটিক আপনি আল্লাহর কোরআনের আয়াতের উপর ভালোবাসা সৃষ্টি হবে আপনার, আপনি আল্লাহর কোরআনকে না মেনে থাকতে পারবেন না, একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হবে। যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার চোখ দিয়ে পানি বাড়াবে, যখন আপনি এগুলো বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে কতটা সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন, আল্লাহ তাআলার শব্দগুলো কত উচ্চ। আল্লাহ তাআলার ভাষা, আল্লাহ তাআলার কথা এবং আল্লাহ তাআলার কোরআনের সর্বোচ্চ উচ্চ মানের, সর্বোচ্চ উচ্চ আল উলিয়া, এখানে সর্বোচ্চ সুপারলেটিভ ফর্মটা ইউজ করেছে, মানে এর চেয়ে হায়ার আর কিছু নেই দুনিয়াতে, আর কিছু নেই। আর আল্লাহ তাআলা সেই শব্দগুলো আনজালাহু, মানে তিনি নিজে পাঠিয়েছেন আমাদের জন্য। আপনি কি চিন্তা করতে পারছেন সর্বোচ্চ উচ্চ মানের জিনিস পৃথিবীতে পাঠানো হয়েছে কার জন্য, আপনার আমার জন্য? এটা হলো আল্লাহ তাআলার এক অপরিসীম, আপনি এটার প্রাপ্য না, আমি এটার প্রাপ্য না, আল্লাহ তাআলা আমাদের এটা আমাদের কাছে পাঠিয়েছেন কারণ উনি হলো একটা সর্বোচ্চ লেভেলের ভালোবাসার প্রতীক, অপরিসীম ভালোবাসা দিয়ে যিনি আমাদের সৃষ্টি করেছেন।
কে আল্লাহ তাআলার এই মহান আমন্ত্রণ মান্য করতে চান না বলুন? আল্লাহ তাআলা যদি নিজেকে শিক্ষক হিসেবে বলে থাকেন তাহলে আপনি কি ওনার ছাত্র হতে চান না? কেউ কি ওনার ছাত্র থেকে বাহির হতে চাইবে? বুঝছেন, আমি জানি না আপনার বয়স কত, আপনার বয়স 17 হতে পারে, 27 হতে পারে, 70 হতে পারে। আপনাকে শুধু বলতে পারি, ইয়া আল্লাহ, আপনি হলো আর রহমান, আপনি হলো শিক্ষক, আমি আপনার ছাত্র হতে চাই এবং আমি কোরআন শিখতে চাই। এটা আপনাকে আকুতি ভরে আল্লাহকে বলতে হবে। এটা কখনো ম্যাটার করবে না যে আপনি কতটুকু শিখতে পারেন, যেহেতু আপনি আর রহমান দিয়ে শুরু করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত ঢেলে দিবেন, এটার মধ্যে বরকত ঢেলে দিবেন। আর আল্লাহ তাআলা যখন এটার মধ্যে বরকত ঢেলে দেবেন তখন আপনি এমনভাবে শিখতে পারবেন যে আপনি কখনো শিখেননি, কখনোই না এরকম। তো আপনি হতে পারেন আপনি ম্যাথে অনেক খারাপ, আপনি কেমিস্ট্রিতে অনেক খারাপ, হিস্ট্রির কিছু আপনি বুঝতে পারেন না, ইতিহাসের কিছু আপনার মনে থাকে না, কিন্তু আপনি যদি বিসমিল্লাহ বলে আর রহমানকে ফিল করে যদি আপনি আরবি শিখতে আসেন, আরবি আসলে অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনি যদি এটা শিখতে আসেন আল্লাহ তাআলা আপনার এটার মধ্যে এমন বরকত ঢেলে দেবেন আপনি এটাকে অনুভব না করে থাকতে পারবেন না। আপনার উদ্দেশ্য শুধুমাত্র যদি হয় আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা, আপনি যদি এই জন্য তাফসির শিখতে চান, আপনি এই জন্য তাজবিদ শিখতে চান, আপনি যদি কোরআন শরীফ শিখতে চান, আল্লাহ তাআলা আপনার মস্তিষ্কের মধ্যে এমন সব দরজা খুলে দেবেন যেটা আপনি কখনো, যেটা আপনার মধ্যে কখনো ছিল না, আপনি হয়ে উঠবেন সর্বশ্রেষ্ঠ স্টুডেন্ট। আপনি জানেন আমি কলেজে ছিলাম খুবই খারাপ ছাত্র, খুবই খারাপ। আমি সেই সাবজেক্টগুলো চুজ করেছিলাম ভার্সিটিতে যেগুলো আমার ফ্রেন্ড চুজ করেছিল, কারণ আমি তার নোটের উপর ভরসা করে থাকি, তার নোটগুলো দেখে আমি কাজ করবো। তাই মানে আমি তারপর পুরো 4 বছর ধরে নির্ভরশীল ছিলাম, সে যাই করতো আমি তাই করতাম পড়ালেখার ক্ষেত্রে, মানে আমার কোনো ডিসিশন ছিল না। তাহলে আমি কীরকম ছিলাম পড়ালেখার ক্ষেত্রে কীরকম আপনারা বুঝতেই পাচ্ছেন, মানে আমি ঠিক মতো পড়াশোনা করতাম, আমার বন্ধু আমাকে ডাকে 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 কলেজে নিয়ে যেত, কলেজে ঠিক মতো যেতাম না। কিন্তু আমি যখন কোরআন পড়া শুরু করলাম, আমার পুরো চেঞ্জ হয়ে গেলাম। আমি যখন আরবি ভাষা পড়া শুরু করি, কোরআন পড়া শুরু করি, তখন আমার জন্য সব সহজ হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদের সহজ করে দিয়েছেন। এমন না যে আমি স্মার্ট তাই আমি পেরে গেছি, এমনটা না, আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছেন, কারণ আমি এই জিনিসটার মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছিলাম আর রহমানকে খুঁজে পেয়েছিলাম বা পাচ্ছি। আমি সেটাকে নিজে নিজে সহজ করে নি, আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিত। আল্লাহ তাআলা আপনি শুধু এটা করার ইচ্ছাটা করবে আর আল্লাহ তাআলা এটা আপনাকে শিখিয়ে দেবে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা আপনার জন্য এগিয়ে আসবে। তো আজকে আমি আপনাদের সাথে এইসব জিনিসগুলো আলোচনা করতে চেয়েছিলাম। আমি চাই আপনারা সবাই এই বইটার ছাত্র হন, সবাই আল্লাহ তাআলার ছাত্র হওয়ার চেষ্টা করুন, এটাই আমি চাই। কখনো এটা থেকে দূরে পালিয়ে যান না, কখনো না। তো আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি, ধরতে পারেন অ্যানাউন্সমেন্টই করি। তো অ্যানাউন্সমেন্ট হলো আমি একটা প্রজেক্টে নিজেকে নিয়োজিত করেছি। হ্যাঁ, আমাদের মুসলিম উম্মার অনেকে আছে যারা ইংরেজি ভালো পারেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারা পারেন, যারা কোরআন পারছেন না বা আরবি পারছেন না। তো আমি এটা চেষ্টা করবো আপনাদেরকে আরবি এবং কোরআনটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা, এটা আমি একটা উদ্যোগ নিয়েছি। মানে হতে পারে এটা আপনাদের জন্য প্রথম পদক্ষেপ, মানে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রথম পদক্ষেপটা অতিক্রম করার, তারপর আপনারা আরো অ্যাডভান্সে যেতে পারবেন, আরো অনেক সিরাত বা আপনারা তাফসিরে যেতে পারবেন আপনাদের ওলামায়ে কিরামদের কাছ থেকে। আমি চাচ্ছি আপনাদেরকে প্রথম পদক্ষেপে সাহায্যটা করা, প্রথম পদক্ষেপ যাতে আমি আপনাদেরকে তুলে দিতে পারি এবং পরবর্তী পদক্ষেপ আপনারা নিজেরা আগাতে পারেন। সবারই কিছু প্রথম পদক্ষেপ দরকার হয় যেটার দ্বারা তারা সামনে এগিয়ে যেতে পারবে। তো আমি আপনাদের এটা একটা রিকোয়েস্ট বা অনুরোধ করছি, আপনারা চাইলে করতে পারেন। তো আমি যখন আরবি শিখানো শুরু করলাম আমার ফ্যামিলিতে, তখন আমি আমার প্রথমে আমার কন্যাকে দিয়ে শুরু করি, ছোট কন্যা। তো তাকে ধরো আমি দিনে 15 মিনিট আরবি শেখাই এবং সেটা আমি রেকর্ড করি, আর এগুলা রেকর্ড করে আমি আমার ওয়েবসাইটে ছেড়ে দিই বা ena.tv ওয়েবসাইটের নাম। তো আলহামদুলিল্লাহ এখানে এই খুবই তাড়াতাড়ি 7,000 মানুষ যুক্ত হয়ে গেছে, শিখছে আরবিক উইথ হুসনা, এই আমার মেন নাম হুসনা, তো এই একই সাথে তারা শিখছে। এছাড়া আমরা আলহামদুলিল্লাহ পুরো কোরআনে তাফসির ছেড়েছি, এবং এমন তো হয়েছে আপনাদের কখনো যে আপনার কোরআন পড়তে গেছে এটা কোনো একটা আয়াত ভাবছেন যে এটা কোত্থেকে আলো আসছে, আয়াতটা কেন এলো, এই আয়াতের পর এই আয়াতটা কেন এলো, এরকম সংক্ষেপে তাফসির আমি আলহামদুলিল্লাহ বা ena.tv ছেড়ে দিয়েছি কোর্স আকারে। তো আপনারা চাইলে সেটাতে এনরোল হতে পারেন এবং আপনারা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা উপকৃত হবেন। আছেন যারা যে সাবজেক্টে পড়ছেন তারা হয়তো সেই সময়টাতে আপনারা কোরআন পড়ার বা তাফসির পড়ার সুযোগ পান না, বা আপনার বিভিন্ন মাদ্রাসা বা বিভিন্ন ইসলামিক স্কুলে যা পড়ার সুযোগ পায় না। তো আমি অনলাইনে এটাকে একটা ইসলামিক স্কুল হিসেবে তৈরি করতে চাচ্ছি, যেখানে সব ভিডিও লাইব্রেরি আকারে থাকবে, যেখানে কোরআনের কোরআনের তাফসির আর অন্যান্য যেসব বিষয়গুলো আমাদের জানা দরকার, আমাদের প্রত্যেকটা মুসলিমদের জানা দরকার, সেগুলো সেখানে থাকবে। এবং আপনারা যে কোনো সময় যখনই আপনারা ফ্রি পাবেন, যখনই আপনাদের মনে হবে যে হ্যাঁ আমার ইসলাম শেখার দরকার, তখন আপনারা যে সেখানে শিখতে পারবেন। কারণ এরকম অনেক হয়েছে যে অনেক পরবর্তীতে যে অনেক ইসলামের প্রতি আসলে তারা বুঝতে পারবে, তারা কোত্থেকে শুরু করবে। তা আমি আশা করি যে আপনি এবং আপনার পরিবার সহকারে উপকৃত হতে পারবে।
আশা করি ভাই আপনাদের ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে, আমার তো অনেক ভালো লেগেছে ডাবিং করার সময়, অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপর আরও আরও তাফসীর করবো আপনার জন্য নিয়ে আসবো, যাতে আপনাদেরকে শেখাতে পারি আর তার পাশাপাশি আমি নিজেও শিখতে পারি, নিজেকে কোরআনকে ফিল করতে পারি, এটাই আমার ইচ্ছা।